আমি সকলকে জানাই এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের পক্ষ থেকে আমি জনবতি বিশ্বাস পশ্চিমবঙ্গ সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আবার আমরা দুর্দান্ত সময়ে আবার একত্রিত হয়েছি আর এই যে সুন্দর একটা ভিডিও দেখলেন আপনারা সত্যি এটা আমার জীবনের চরম একটা পাওয়া কেননা জীবনে এই একটা শিক্ষা এখানে এসে পেয়েছি মানবতায় হিউম্যানিটি হিউম্যানিটি যে কত বড় একটা ধর্ম কত বড় একটা আমাদের মনের একটা জোর এবং অভিলাষা সেটা সত্যি না দেখলে বোঝা যায় না আজ এই যে আমরা দেখলাম দু হাজার বাইশ তিরিশে মার্চ আমাদের এটা আমাদের শিব সুন্দরভাবে সুন্দর এটাকে launch করেছিলেন আর এটা আমরা তাদের পক্ষেই জরুরও যারা who have needed orphan senior citizen hungry এবং যারা poor সেই সব মানুষের জন্য আমাদের এই গল প্যাসিভের ও ব্লেশ ও ব্লেস এত বড় একটা প্ল্যাটফর্ম সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম ও ব্লেস যেটা দিয়ে আমাদের অনপ্যাসিভ শুরু হয়েছে সত্যি খুব গর্বিত আর আমার এই যে স্বপ্নের সুন্দর একটা অব্লেশ এটা আমার জীবনকে উজ্জীবিত করেছে যে জীবনে যদি কিছু করতে হয় তো সকলের পাশে দাঁড়াও সকলকে ভালোবাসা সকলকে এক সূত্রে বান্ধব যাতে তাদের সময়ে অসময়ে সব সময় সাহায্য করা যায় তাই সুন্দর প্ল্যাটফর্ম আমাদের এই ওবলেস প্লাস অন ক্যাশবেট এই যে সুন্দর একটা প্রোডাক্ট দুর্দান্ত দুর্দান্ত আমাদের মনকে আমাদের মানবতাকে নাম দিয়েছে তো অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় শিব মিস্টার অ্যাশ মোকালে স্যারকে উনি আমাদের জীবনকে সুন্দর একটা রাস্তা দেখিয়েছেন মানুষ হয়ে পৃথিবীতে আসতে পারে মানুষ মতো কাজ করার একটা অনুপ্রেরণা হওয়া যায় আর সেটাই হলো আমাদের ওবলেস তাই আসুন সুন্দর সন্ধ্যায় দুর্দান্ত মুহূর্ত দারুণ একটা সময় আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনার এসে আপনার নাম ডেকরেম করুন মিস্টার মিসেস মিস এবং আপনি যদি কিছু বলতে চান আপনার ফিলিংসকে শেয়ার করতে চান অবশ্যই আপনি প্লিজ রেজ ইউর হ্যান্ড আপনার হাতকে আপনি উঁচু করবেন এবং নিজের কিছু যদি বলার থাকে অবশ্যই বলবেন কিছু বলার আমি সবসময় বলে থাকি অবশ্যই বলুন কেননা এই যে সুন্দর একটা সিস্টেম পেয়েছেন সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছেন দুর্দান্ত একটা অপরচুনিটি পেয়েছেন আপনার মনে যেগুলি আপনার অভিলাষা সেগুলো এখানে প্রকাশ করুন আপনি কি পেলেন আপনি অ্যাজ এ ম্যান পৃথিবীতে এসেছেন তাহলে পৃথিবীতে আসার উদ্দেশ্য নিশ্চয়ই আমাদের কিছু একটা সকলে করণীয় আছে তা এই যে একটা সুন্দর প্ল্যাটফর্ম পাওয়াতে আমাদের মন যে এত সুন্দরভাবে উজ্জীবিত হয়েছে আমাদের হৃদয় যে সুন্দরভাবে আমাদের নাড়া দিয়ে উঠেছে যে না আমরা মানুষের পাশে দাঁড়াবো সেই সব মানুষের পাশে যাদের দরকার মেবি সিনিয়র সিটিজেন মেবি অরফান মেবি পোর এবং মেবি হাঙ্গরি যেভাবে হোক না কেন আমরা তার পাশে দাঁড়াতে চাই এবং তাদের ভালোবাসতে চাই এবং তাদের জীবনকে সুন্দরভাবে একটা রাস্তা দেখাতে চাই আমরা যাতে ওনারা সুস্থ এবং সবলভাবে বাঁচতে পারে তাই এই সুন্দর সিস্টেমকে নিয়ে এগিয়ে চলুন আমরা এগিয়ে চলি আজ আর তারপরে চলে আসুন আমাদের ইকো সিস্টেমে লগ ইন করুন ব্যাক অফিস ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট অন প্যাকেট ডট কমে যান সেখানে আমাদের প্রতি সোমবার যে ওয়েবসাইট আসে সেগুলি আপনারা ভিজিট করুন স্টাডি করুন পড়ুন জানুন কত সুন্দরভাবে আসে তারপরে আমাদের ব্লগগুলি দেখুন প্রোডাক্টগুলি স্টাডি করুন তাদের ফিচার্সগুলি দেখুন এবং আগামী দিনে কি হতে চলেছে আর তারপর যে নতুন নতুনভাবে আমরা যেভাবে ও কানেক্টে ফ্যাসিলিটি আমাদের ফিচারগুলো পাচ্ছি সেগুলো দেখুন এবং নিজেকে আপডেট রাখুন সত্যি আমরা খুব উজ্জীবিত

একটা ডায়মন্ড আমাদের উপহার দিয়েছেন এই পৃথিবীকে পরিবর্তন করার ধন্যবাদ দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য এই যে একটা ইন্সপায়ার এই যে একটা আমাদের একটা অনুপ্রেরণা এটা সকলের ভাগ্যে আসে না যিনি ভাগ্যবান তিনি পান এই অনুপ্রেরণা তারপরে উনি যে পেয়েছেন আমাদের যে টেক টিম টেকনি আমাদের টেকনিশিয়ান যেনারা অসহযোগী দল হিসাবে ওনাকে সাহায্য করছেন ওনাদেরই অসংখ্য ধন্যবাদ শত কোটি ছাড়ব চব্বিশ ঘন্টা ওনারা কাজ করে চলেছেন শুধু আমাদের ভবিষ্যতে কথা ভেবে আমাদের নেক্সট জেনারেশন যাতে সুন্দর একটা ওয়ে পায় একটা সুন্দর একটা রেভিনিউ করার একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম পায় সেই জন্য প্রতি মুহূর্ত প্রতিনিয়ত ওনারা চেষ্টা করেছেন আর তারই ফলস্বরূপ আমরা যে গত থ্রি দেখলাম তারই নিদর্শন হচ্ছে উনি যেভাবে আপডেট দিয়েছেন তারই একটা এরপরে আমরা ধীরে ধীরে অনেক কিছু পাব তবে একটু আমাদের অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় এই যে উনি বলেছেন এপ্রিল আমাদের একটা সুন্দর একটা সুযোগ আসবে সেই সুযোগে আমরা জানি না আমাদের কত সুন্দর কি কি পাবো তো আশা করি পাব এটা আমরা মনে রাখতেই পারি কেননা অনেক দিন ধরে আমরা জার্নি করতে করতে আজ আমরা এতদূর চলে এসেছি একেবারে ইলেভেন্থ আওয়ারে এন্ড অফ দা টাইম সেই সময়ের আমাদের শেষ হতে চলেছে আর কিছুদিন তাই আমরা সকলে উজ্জীবিত থাকবো সকল এক্সাইটেড থাকবো এবং আশা রাখবো আমাদের সিও উপরে ভরসা রাখবো সিও সার উপরে বিশ্বাস রাখবো সিও ছাড়ির উপরে কেননা উনি একজন সঠিক মানুষ সঠিক একটা লিডার গ্রেট লিডার অফ ওয়ার্ল্ড এবং গ্রেট ফিলোজফার অফ দ্য উনি একজন দার্শনিক উনি সব কিছু দেখতে পান বুঝতে পারেন ওনার ঈশ্বরিক ঐশ্বরিক শক্তি একটা ওনার মধ্যে বিরাজ করে ওনাকে অসংখ্য ধন্যবাদ তা উনি কোনো সময় আজ পর্যন্ত ভেঙে পড়েননি না আমাদের সম্বন্ধে কোনো দিন নেগেটিভিটি উনি আমাদের সামনে পোষণ করেছেন উনি সব সময় বলে থাকেন আপনারা ধৈর্য রাখুন আপনারা একটুখানি নিজের লাইফকে ফোকাস দিন একটুখানি বোঝার চেষ্টা করুন নিজের জীবনের ভ্যালুটা একটু বাড়ান আমি জানি সকলের বুদ্ধি সমান হয় না সকলের প্রতিভা সমান থাকে না তাই যে যে যেরকম সেভাবে চলতে থাকুন কিন্তু বিশ্বাস রেখে কোন অনৈতিক কাজ না করে নৈতিকতার মধ্যে চলুন আপনি বিশ্বাস রাখবেন হান্ড্রেড গ্যারান্টি তাই আমাদের গেম চেঞ্জার শুরু হয়ে গেছে আমরা এখন সবসময় অপেক্ষা থাকবো থাকবো এবং ইকো সিস্টেমকে ফলো করবো ব্যাক অফিস ফলো করব ভিজিট করবো ব্যাক অফিস কোনো আনিতিক্যাল কাজ করব না কিংবা কোনো ফটোকপি কিংবা কাউকে কোনো কথা আমরা শেয়ার করব না যতদিন না এটা গ্লোবালি লঞ্চ না হয় তাই আমরা প্রায় সন্ধিক্ষণে পৌঁছে গেছি তাই সকলকে বিনীত অনুরোধ আপনারা এতদিন যখন ধৈর্য ধরেছে আছেন আর কিছুদিন থাকুন নিজেকে আপডেট রাখুন আর বিশ্বাস এখন আমাদের মাননীয় সিও মিস্টার অ্যাসমোবারে সাহেবকে উনি যেভাবে আমাদের নিয়ে চলেছেন সত্যি অভাবনীয় অকল্পনীয় এই যে একটা মানুষ সাড়ে আটশো মানুষের ভবিষ্যৎকে চ্যালেঞ্জ করে যে এগিয়ে যেতে পারে তিনি কত বড় এবং কত দলের মানুষ হতে পারেন একটুখানি আপনারা অ্যানালাইজ করুন একটুখানি বিশ্লেষণ করে দেখুন যে আপনি পাঁচটা ফ্যামিলিকে বাড়ির ফ্যামিলি মেম্বারকে নিয়ে আপনি যেভাবে আপনারা ইয়ে হন একটু নিজেকে আপসেট করতে হয়ে যান মাঝে মধ্যে কিন্তু উনি সাড়ে আটশো কোটি মানুষকে নিয়ে চলার একটা যে শপথ নিয়েছে কত বড় একটা মানুষের মধ্যে শক্তি থাকলে সেই চ্যালেঞ্জটা নিতে পারা যায় তাই উনি প্রতিদিন বলে আমি প্রতিদিন নরকে যাই এবং নরক থেকে আসি কিন্তু আমি এখনো পর্যন্ত ভেঙে পড়িনি না পড়ব আমি যেটা করতে চলেছি সেটা একটা ঐশ্বরিক শক্তি এবং সেটা একটি ঈশ্বরের দান এটা কত ঈশ্বর ঈশ্বর ছাড়া কেউ আমাকে কিছু হটাতে পারবে না না আমাকে পরাস্ত করতে পারবে একমাত্র ঈশ্বরই পারে না আমাকে তাই কোনো মানুষের ক্ষমতা নেই আমাকে এখান থেকে টলাবে আমি যতদিন এই পৃথিবীতে আছি আপনাদের জন্য করে যাব আপনাদের ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব যে আমি নিয়েছি সত্যি তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ এত বড় কথা যিনি বলতে পারেন শুধু তিনি একজন প্রকৃত নেতা মহান নেতা মহা মানব পৃথিবীর মুখে অবতীর্ণ হয়েছেন শুধু মানুষের মানব কল্যাণের জন্য এখানে এসেছেন আর হচ্ছেন আমাদের মাদার মানব কল্যাণের জন্য আপনার সম্পূর্ণ আপনি যেটা করতে পারেননি আমি কমপ্লিট করব গরিবকে আমি সুন্দরভাবে দেখব দেখবো গরিবের গরিবে হটাবো তাদের মাথার উপর ছাদ দেবো শিক্ষার ব্যবস্থা করবো সন্তানদের তার চিকিৎসার ব্যবস্থা করবো এটা আমার অঙ্গিকার আর এই যে দুর্নীতি চলছে করেকশন চলছে সেটাকে দূর করব আমি আপনাকে কথা দিয়েছি আর এটা হান্ড্রেড হবে যতদিন আমি পৃথিবীতে আছি একমাত্র ঈশ্বর ছাড়া আমাকে ভোট পারবে না এটা আমার প্রতিজ্ঞা এটা আমার অঙ্গীকার তাই আসুন সুন্দর সন্ধ্যায় দুর্দান্ত মুহূর্তে আমরা এখানে চলে এসেছি নিজেকে আপডেট রাখুন এগিয়ে চলুন আর সেও শরীর চলার রাস্তার দিকে চলুন আমরা সুন্দর একটা রাস্তা পেয়েছি মানুষের প্রতি মানুষের কিছু করা যেদিন ঈশ্বর আমাদের সব কিছু দেবে আমরা ঝাঁপিয়ে পড়বো তাদের উদ্ধারের তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম থ্যাংক ইউ আবার টু আমাদের শান্ত সুন্দর বিশ্বাস স্যার গুড ইভিনিং আওয়ার স্যার ইয়েস ইউ স্যার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে ইয়ে গুড ইভিনিং ইয়েস স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ খুব সুন্দরভাবে সমৃদ্ধ হলাম আমাদের রেসপেক্টেড ধনপতি বিশ্বাস স্যারের তিনি যেভাবে আমাদের প্রতিনিয়ত করেন প্রতিদিন আজকেও আমরা সমৃদ্ধ হলাম তো থ্যাংক ইউ ওনাকে গুড ইভিনিং অল অফ ইউ রেসপেক্টেড পোস্ট অ্যান্ড মেন্টার স্যার অল কোস্ট প্যানেল অ্যান্ড পার্টিসিপেন্ট প্যানেল সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই আজকেও আমরা সুন্দরভাবে আমরা আমাদের প্রিয় টিম বাংলার নবাব বেঙ্গলি ওয়েবিনারে আমরা ভার্চুয়ালি আজকে উপস্থিত আমাদের অভিনয় নম্বর আজকে দু হাজার একশো আটানব্বই তো আমরা সুন্দরভাবে চলেছি নিশ্চয়ই আমাদের সিস্টেমের সাথে তো আমাদের যে প্রেজেন্ট সিচুয়েশানে আমরা যে সমস্ত ইনফরমেশন এবং আপডেট পাচ্ছি সিস্টেম থেকে তো সেই হিসাবে বলা যায় যে আমাদের অনপ্যাসিভ আমাদের কোম্পানি যে সমস্ত কাজকর্ম করছে সেগুলো সমস্তই আমাদের বেনিফিটের কথা চিন্তা করে এটা নিশ্চয়ই আমাদের সেই নিজ নিজের জায়গা থেকে আমরা অনুভব করছি তো রিসেন্ট যে থ্রি সিক্সটি ওয়েবিনার হলো সেখানে আমাদের যে সমস্ত ইনফরমেশন মেসেজ তিনি শেয়ার করেছেন তাতে তিনি বলেছেন এনজয় দ্য প্রসেস এনজয় দ্য অনপ্যাসিভ জার্নি আমরা যেন থাকি এইভাবেই থাকি আমরা তো তিনি বলেছেন আমাদের কোম্পানি শুধু মানি ইনকাম মানে টাকা পয়সা নেওয়ার জন্যই কিন্তু বসে নেই কেননা তিনি চান এখানকার সমস্ত প্রোডাক্টস এবং সার্ভিস থেকেই যেন আমাদের কোম্পানি বেনিফিট করতে পারে এবং তার সেই ভাবনা থেকেই কিন্তু অনপ্যাসিভ ব্যাক অ্যান্ড হ্যান্ডে সমস্ত কাজকর্ম করে চলেছে তার সমস্ত রেসপন্সিবল টিকটিম হোল্ডারদের নিয়ে আমরা নিশ্চয়ই কিছুটা হলেও আমরা অনুভব করতে পারি তো নেক্সট তিনি পেমেন্ট প্রসেসারকে নিয়ে কিন্তু অনেকটাই কিছু বলেছেন যতটা বলা সম্ভব তার দিক থেকে তিনি কিন্তু আমরা জানি তিনি কিন্তু কোনো কিছু আমাদের কাছ থেকে লুকতে চান না তো লিগালি যা করা তার মাধ্যমে কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে চলেছে তিনি বলেছেন যে ম্যাক্সিমাম সিক্স মান্থ পর্যন্ত মানিকে হোল্ড করে রাখতে পারে তারা সে পেমেন্ট প্রসেসার আমরা জানি যারা যাদের জন্য আমাদের এই যে বিলম্ব তো সেই সিক্স মান্থ অলরেডি আমাদের কিন্তু কভার হয়ে গেছে আমরা কিন্তু এটা জানি তো ইট মিনস আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের পে আউট সিস্টেম অর্থাৎ আমাদের উইথড্রল পেইন্ডিং উইড্রল যেটা আছে আটকে আছে আর কি সেটা ভেরি সুন ক্লিয়ার হয়ে যাবে তো আমরা স্যার কিন্তু অনেক কিছু হিন্টস দিয়ে যান যতটা সম্ভব তার পক্ষ থেকে তার কাছ থেকে আর কি কিন্তু আমরা জানি কিছু কনফিডেন্সিয়াল কিছু লিগাল থাকে ব্যাপার থাকে তিনি সব কিছু কিন্তু শেয়ার করতে পারেন না তাও কিন্তু তিনি যতটা সম্ভব তিনি আমাদের মধ্যে সেগুলো তিনি দিয়ে যান তো তিনি বলেছেন অনেক কম্পিটিশন আমাদের কোম্পানিকে ফেস করতে হচ্ছে অনেক চ্যালেঞ্জ তাকে মোকাবিলা করতে হচ্ছে কেন কি অনেকে চাইছে আমাদের কোম্পানি আমাদের অনপ্যাসিভ যাতে স্ট্যান্ড করতে না পারে তার লক্ষ্যে পৌঁছতে না পারে তো এটা আমরা জানি আমাদের অনপ্যাসিভ একটি স্টার্ট কোম্পানি তো যে কোনো স্টার্ট আপ কোম্পানিকেই কিন্তু এই সমস্ত ফেস করতে হয় তো অনপ্যাসিভও তার মধ্যে তার ব্যতিক্রম নয় তো অনপ্যাসিভকেও সেই সমস্ত মোকাবিলার চ্যালেঞ্জ করতে হচ্ছে এবং এতে কি হচ্ছে এতে আমাদের কোম্পানি কিন্তু আরো ডে বাই ডে ডেভেলপমেন্ট হচ্ছে সে আরো স্ট্রং হচ্ছে আরো শক্তিশালী হচ্ছে কেননা আমাদের অনপ্যাসিভ একটি লিগাল এবং এথিক্যাল ওয়েতে সে কিন্তু সব করে চলেছে ব্যাক অ্যান্ড এন্ডে আমরা এ কথাটাই বলি আমরা যতটা সম্ভব আমরা বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন সোর্স থেকে আমরা এগুলো জানতে পারি যে কি হচ্ছে বা কতটা কি তো আমাদের সিও আমাদের রেসপেক্টেড এস তার বলে কিন্তু তিনি অটুট আছেন এবং সেই মতোই কিন্তু তার সেই গেম প্ল্যান সেই গেম প্ল্যানিং কিন্তু তিনি রেখেছেন আমাদের জন্য যাতে আমরা সবাই সেই টপে আমরা পৌঁছাতে পারি তো আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি আমাদের মধ্যে অনেকে হয়তো অনেক কিছু তারা বিরূপ মন্তব্য করছেন এই মুহূর্তে আমরা সেদিকে কান দেবো না আমরা যারা সিস্টেমকে আমরা ভালোবাসি আমরা সেই আমাদের প্রতি আমাদের ট্রাস্ট আছে আমরা সেদিকে তাদের দিকে আমরা কখনোই মানে কান দেবো না আমরা জানি এগুলো তারা কিন্তু সময় হলে তারা নিজেদের সে তারা নিজেরাই কিন্তু বুঝতে পারবে তো থ্যাংক ইউ অল আমি চলে যাব সিস্টেম আমাদের যেভাবে হয় তো তার আগে আমি আরেকটি কথা বলতে চাই আমাদের দেখুন এই যে লার্নিং মোড আমরা এনজয় করছি স্যার কিন্তু বলেছেন এনজয় প্রসেস প্রসেসের মধ্যে থাকতে তো দেখুন আজকে টুয়েলভ এপ্রিল বারোই এপ্রিল আজকেও কিন্তু একটি সুন্দর ব্লগ এসছে আমাদের তো আমরা যারা এখনো দেখিনি নিশ্চয়ই আমরা সেটা দেখবো তো আমি এই ব্লগটা নিয়ে আজকেও একটু আমি শর্টলি একটু বলার চেষ্টা রাখি তো ব্লকে আছে প্রোটেক্টিং বিজনেস অফ ইমেল ইমেল এনক্রিপশন অর্থাৎ প্রোটেকটিং ইউরিগনি তাৎপর্য ডিজিটাল যোগাযোগ হলো ব্যবসার প্রাণ এবং গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট নিরাপত্তার জন্য এসএসএল সার্টিফিকেটের মতো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি কখনো আপনার ইমেল নিরাপত্তা নিয়ে চিন্তা করেছেন এই বিষয়টি আমাদের ভাববার আছে এই মুহূর্তে আমরা সকলেই কিন্তু আর্টিফিশিয়াল টেকনোলজি সম্বন্ধে আমরা জানা বোঝার চেষ্টা করছি কেননা ইন ফিউচার কিন্তু সবাইকেই এআই এর মধ্যে আসতে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে ইমেল মালিকানা ডেটা থেকে তার যে আর্থিক বিবরণ পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব কিন্তু বহন করে তো যেহেতু ইমেলের উপর নির্ভরশীলতা আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি যে এটা ডেভেলপমেন্ট হচ্ছে মানে বিকশিত হচ্ছে তাই লঙ্ঘন এবং হুমকি থেকে এই ডেটা রক্ষা করার গুরুত্ব কিন্তু আমাদের রয়েছে ইমেলের এনক্রিপশন গোপনীয়তা দেয়ালকে শক্তিশালী করে এবং সাইবার হুমকির বিরুদ্ধে ব্যবসাকে রক্ষা করে এনক্রিপ্ট করা ইমেলগুলি খুব দুর্বল কারণ এগুলি পোস্টকার্ডের মতো যে কেউ অনার এটা পাঠ করতে পারে মানে পাঠযোগ্য তো হোয়াট ইজ ইমেল এনক্রিপশন মানে ইমেল এনক্রিপশনটা কি তো ইমেল এনক্রিপশনের মধ্যে রয়েছে ইমেল বিষয়বস্তুকে ছদ্মবেশী করা বা এনক্রিপ্ট করা ডেটাকে কিছু উদ্দেশ্য ছাড়া অন্য কোনো ব্যক্তির করা থেকে সেটা রক্ষা করা প্রধানত ইমেল এনক্রিপশন প্রমাণীকরণ জড়িত তো ইমেল এনক্রিপশন অত্যাবশ্যক কারণ আপনার ইমেলে লগ ইন শংসাপত্র সামাজিক নিরাপত্তা নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি মতো সংবেদনশীল তথ্য রয়েছে হ্যাকাররা যারা আপনার ইমেল অ্যাকাউন্টে অনুমোদিত অ্যাক্সেস অ্যাক্সেস তারা সামগ্রী এবং সংযুক্তিগুলি করতে পারে এবং এমন কি আপনার অ্যাকাউন্টও হাইজ্যাক করতে পারে তো আমরা নিশ্চয়ই এগুলো কিছু হলেও কিছুটা হলেও আমাদের কিন্তু আমরা এ বিষয়ে সচেতন এখন হচ্ছি তো নিরাপত্তা ছাড়া ইমেল পাঠানো হলে সেটা বিপজ্জনক এমনকি একটি নিরাপদ সাংগঠনিক নেটওয়ার্কের মধ্যে প্রেরিত ইমেল অন্যদের দ্বারা হ্যাক হতে পারে এনক্রিপশন আপনার ইমেলগুলিকে অপার্থ করে দেয় কারণ সেগুলি উৎস থেকে গন্তব্যে ভ্রমণ করে তাই কেউ যদি তাদের বাধা দিতে যায় তবে তারা তা করতে পারবে না তো দ্য রিকোয়ারমেন্ট ফর ইমেল এনক্রিপশন অর্থাৎ ইমেল এনক্রিপশনের জন্য প্রয়োজনীয়তা সেখানে কি কি প্রয়োজনীয়তা আছে বলছে সিকিউরিটি এগেনস্ট সাইবার থ্রেটস অর্থাৎ সাইবার হুমকির বিরুদ্ধে নিরাপত্তা তো সাইবার নিরাপত্তার হুমকি যেমন র্যানসমওয়্যার একটা ওয়ার্ড আছে এটা আমরা নিশ্চয়ই আমরা যারা জানি না এটা সম্বন্ধে আমরা জেনে নেব ফিশিং আক্রমণ এবং লাইসেন্স বিন অ্যাক্সেস ব্যবসার জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে ইমেলগুলি এনক্রিপ্ট করা একটি অতিরিক্ত সুরক্ষা স্তর প্রবর্তন করে এটি নিশ্চিত করে যে এমনকি ইমেল ইমেলগুলি আটকানো হলেও বার্তাটি অনুমোদিত ব্যবহারকারীদের কাছে অপঠিত থাকে নেক্সট হচ্ছে কনফার্মিটি উইথ রেগুলেশনস অর্থাৎ প্রতিবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ তো সেখানে বলছে হিপ্পা এইচআই আর একটা হচ্ছে সিডিপিআর এবং অন্যদের মতো ডেটা সুরক্ষা প্রতিবিধানের সাথে কিছু শিল্প খুব কঠোর ইমেল এনক্রিপশন বেশিরভাগই এই সমস্ত প্রবিধানগুলি মেনে চলার জন্য প্রয়োজন যা ব্যবসাগুলিকে আর্থিক জরিমানা এবং আইনি পরিণতি এরাতে সহায়তা করে নেক্সট হচ্ছে কনফিডেন্সিয়ালিটি অফ সেনসিটিভ ডেটা অর্থাৎ সংবেদনশীল তথ্যের গোপনীয়তা তো প্রায়শই ব্যবসাগুলি গ্রাহকের বিবরণ আর্থিক তথ্য এবং বাণিজ্যিক গোপনীয়তা সহ ইমেলের মাধ্যমে সংবেদনশীল ডেটা বিনিময় করে ইমেল এনক্রিপশন নিশ্চিত করে যে এই তথ্য গোপন থাকে এবং অনুমোদিত ব্যক্তিদের কাছে সহজেই অ্যাক্সেসযোগ্য তো হাউ টু এনক্রিপ্ট ইমেলস অর্থাৎ কিভাবে এনক্রিপ্ট করবেন তো সেখানে কতগুলো পয়েন্ট আছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাডপ্ট ইমেল অর্থাৎ নিরাপদ ইমেল প্রদানকারীদের গ্রহণ করুন সেই সমস্ত ইমেল প্রদানকারীদের জন্য যান যারা বিল্ট ইন ইনক্রিপশন কার্যকারিতা প্রদান করে যেমন এন্ড টু এন্ড এনক্রিপশন যা প্রেরকের ডিভাইস থেকে প্রাপকের কাছে আপনার ইমেলগুলিকে সুরক্ষিত করে নেক্সট হচ্ছে ইউজ ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি এস ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি ব্যবহার করুন সার্ভারের মধ্যে যোগাযোগ এনক্রিপ্ট করতে ইমেল ট্রান্সমিশনের সময় আপনার ইমেল সার্ভারের জন্য টিএলএস সক্ষম করুন এটি আপনাকে আপনার ইমেলগুলিকে সুরক্ষিত রাখতে সাহায্য করে যেহেতু তারা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণ করে তো নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্ট পিজিপি পিজিপি অর্থাৎ ক্রেটি গুড প্রাইভেসি এনক্রিপশন ইমপ্লিমেন্ট পিজিপি এনক্রিপশন এখানে বলা হচ্ছে ইমেল যোগাযোগ সুরক্ষিত করার জন্য পিজিপি একটি জনপ্রিয় কৌশল এতে বার্তাগুলি এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য ব্যক্তিগত এবং সর্বজনীন কি ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে এই এনক্রিপশন কৌশল ব্যবহার করার জন্য পিজিপি এর সাথে সামঞ্জস্যপূর্ণ ক্লায়েন্টদের নিয়োগ করা যেতে পারে তো নেক্সট হচ্ছে সেফ ইমেল গেটওয়েজ অর্থাৎ নিরাপদ ইমেল গেটওয়ে এখানে বলা হচ্ছে নিরাপদ ইমেল গেটওয়েতে বিনিয়োগ করুন যা স্বয়ংক্রিয়ভাবে সংবেদনশীল ডেটা এনক্রিপ্ট করে এবং উন্নত হুমকি সুরক্ষা অর্থাৎ অ্যাডভান্স থ্রেট প্রোটেকশন এটা দেয় এই গেটওয়েগুলি বিষয়বস্তু এবং ব্যবহারকারী অনুসারে এনক্রিপশন নীতিগুলি বাস্তবায়নের জন্য ডিজাইন করা যেতে পারে নেক্সট হচ্ছে ট্রেন ইওর এমপ্লয়িজ অর্থাৎ আপনার কর্মীদের প্রশিক্ষণ দিন নিরাপত্তা ব্যর্থতার জন্য মানব এটি একটি স্বাভাবিক কারণ মানব ত্রুটি সরি নিরাপত্তা ব্যর্থতার জন্য মানব ত্রুটি একটি স্বাভাবিক কারণ আপনার কর্মীদের ইমেল নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করুন এবং ফিশিং প্রচেষ্টা শনাক্ত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে এবং নিরাপদ ইমেল অনুশীলনগুলি অনুসরণ করতে তাদের প্রশিক্ষণ দিন নেক্সট হচ্ছে অ্যাডভান্স ইওর ইমেল সিকিউরিটি উইথ ওমেল এনক্রিপশন অর্থাৎ ওমেল এনক্রিপশনের মাধ্যমে আপনার ইমেল নিরাপত্তার উন্নতি করুন এখানে বলা হচ্ছে ব্যবসায়িক যোগাযোগের ডিজিটাল জগতে সংবেদনশীল ডেটা রক্ষা করা অ আলোচনাযুক্ত ওমেল অনপ্যাসিভের উদ্ভাবনী ইমেল সমাধান একটি এআই চালিত ফোল্ডার লগ বৈশিষ্ট্যের মাধ্যমে আপনার ইমেল নিরাপত্তাকে শক্তিশালী করার ক্ষেত্রে নেতৃত্ব দেয় এই নিরাপত্তা বৈশিষ্ট্য ছাড়াও আপনি ওমেলের বানান সংশোধন স্বয়ংক্রিয় সমাপ্তি মাধ্যমে আপনার ইমেলটিকে উন্নত করতে পারেন ওমেল হলো একটি বিশ্বস্ত মিত্র যার স্মার্ট উত্তর ভিডিও ইমেল এবং গোষ্ঠী পরিচিত ট্র্যাশ আপনি কিভাবে ডিজিটাল জগতে ইন্টারেক্ট করেন তা পুনরায় সংজ্ঞায়িত করে তো কনক্লুশন মানে উপসংহারে এখানে বলা যায় বলছে আর কি যে আজকের ব্যবসায়িক ল্যান্ডস্কেপে ইমেল এনক্রিপশন প্রক্রিয়াটি শুধুমাত্র নেওয়ার বিকল্প নয় এটি একটি প্রয়োজনীয়তা সংবেদনশীল ডেটা সুরক্ষিত না করার সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি খুবই বিপজ্জনক ব্যবসাগুলি যোগাযোগের মাধ্যমগুলিকে শক্তিশালী করতে পারে গোপনীয় ডেটা রক্ষা করতে পারে এবং কঠিন ইমেল এনক্রিপশন ব্যবস্থাগুলি ব্যবহার করে ডেটা সুরক্ষা প্রবিধানগুলির সাথে সামঞ্জস্যতা নিশ্চিত করতে পারে যেহেতু প্রযুক্তির আবির্ভাব হয়েছে আপনার ব্যবসায়িক যোগাযোগ সুরক্ষিত করার জন্য সক্রিয় থাকা একটি স্থিতিস্থাপক এবং সুরক্ষিত সংস্থা বজায় রাখার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি বাংলা এটা ভার্সান করে আমি একটু বলার চেষ্টা করলাম তো আপনারা নিশ্চয়ই যেহেতু আবার সেই কথাই বললি আমরা লার্নিং মোডে রয়েছি আমরা এআই জানা বোঝার এই চেষ্টাটা থ্যাংক ইউ স্যার আমরা নিশ্চয়ই করব তো আপনারা যারা এখনো দেখেননি সুন্দর আজকের ব্লগটিও খুব সুন্দর আমরা এভাবেই সমৃদ্ধ হতে থাকবো কেননা স্যার কিন্তু বলেছেন এনজয় দ্য প্রসেস অন প্যাসিভ এনজয় করতে আমাদের সেইভাবে বলেছেন তো নিশ্চয়ই আমরা এইভাবেই এনজয় করছি তো থ্যাংক ইউ সকলকে আবার তো আমি চলে যাচ্ছি আমাদের পার্টিসিপেন্ট প্যানেলে যেরকম বলা হয় থাকে আজকেও আমি ওয়েলকাম করি ওয়েলকাম অল পার্টিসিপেন্ট প্যানেল আপনারা আসুন আপনাদের কিছু জানাবো জায়গা থাকলে বা কিছু শেয়ারিং এর জায়গা থাকলে আপনারা আসুন আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব ওয়েলকাম ওকে আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি তো এখনো দেখলাম না কাউকে তো নেক্সট আপনারা পরবর্তীতে আসতে চাইলে নিশ্চয়ই আসবেন তো আমি পোস্ট প্যানেলে চলে যাব আমি প্রথমে ওয়েলকাম করি আমাদের মধ্যে আছেন বিভাস কান্তি মালাকার স্যার ফ্রম বাংলাদেশ ওয়েলকাম স্যার বিভাস কান্তি মালাকার ওয়েলকাম ওয়েলকাম

তার মানে টু টু জিরো জিরো একটা আগামীকাল পৌঁছে যাব তো বাংলা নবাব কর্তৃক এই দুই হাজার একশো সম্মানিত হোস্ট সার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্ল্যাট ফাউন্ডার সহ ইউটিউবে আমার কথা শুনছেন প্রত্যেককে জানায় আমার অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা অভিনন্দন তো থ্যাংক ইউ আমাদের প্রতিদিনের নাই বাংলা নবাব যার ট্যাগলাইন যে টিমগড় নবাব এগিয়ে থাকে এগিয়ে রাখে সেই ধারাবাহিকতায় আবারো আমরা আমাদের সেই টিমগড় নবাবে সবাই উপস্থিত হয়ে গেছি এবং আমাদের অনপ্যাসিভ রিলেটেড অনপ্যাসিভ সম্পর্কিত আমাদের সেই তথ্যভান্ডারকে আরো বেশি প্রসারিত করার জন্য তথ্যভান্ডারকে আরো বেশি আপডেট করার জন্য আমাদের সেই গন্তব্য আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা প্রত্যেকই প্রবেশ করে গেছি তো আজকেও আমরা টিমগড় নবাবের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার মাধ্যমে আমাদের সেই জ্ঞানটাকে আরো প্রসারিত করব যেটা আমাদের আগামী দিনগুলোতে আগামী বছরগুলোতে আগামী প্রজনম প্রজনমের জন্য যেটা আমাদের প্রতি নিয়তো কাজে আসবে বা যেটা আমরা প্রতি নিয়তো ব্যবহারের মাধ্যমে আমাদের মানসিক প্রশান্তি আমাদের অর্থনৈতিক প্রশান্তি আমাদের আমাদের মহান চيو স্যার যেটা পড়ে থাকেন আমরা এখান থেকে দুটো ফ্রিডম সেটা হচ্ছে আমাদের টাইম ফ্রিডম এন্ড মানি ফ্রিডম এখান থেকে নিতে চলেছি তো আমরা এমন একটা কোম্পানি যার নাম অনপেসিভ অনপেসিভ ওনার পার্টনার মালিক আমরা হতে পেরেছি এই জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সঙ্গে আমাদের অনপেসিভ রিলেটেড সকল ব্যক্তিদেরকে আমরা আমি আমার জায়গা থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আমি বিভাসকান্তি মালাকার বাংলাদেশ থেকে তো টিমবার নব এসে আমরা আমাদের সেই জ্ঞানের ব্যবহারের মাধ্যমে আমরা এখান থেকে যে জ্ঞানটা পেয়ে থাকি সেটা আমরা বাস্তবে ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমাদের অনপেসিভে যেসব টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন আগামীতে আসতে চলেছে আমরা প্রতিনিয়ত সেই টুলস আর অ্যাপ্লিকেশন সম্পর্কে আমাদের ওয়েবিনারে উপস্থিত আমাদের হোস্ট স্যার সহ আমাদের কো হোস্ট প্যানেল সহ আমাদের উপস্থিত পার্টিসিপেন্ট বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার মাধ্যমে আমাদের যে তথ্যগুলো এখান থেকে দেওয়া মানে দেওয়া হয়ে থাকে বা এখান এখান থেকে বিশেষ করে আমি যেটা পেয়ে থাকি তো সেটা আমাদের আমার মানে থেকে যে আমি প্রতি প্রতিনিয়ত এটা শোনার মাধ্যমে আমরা অনপ্রিসিপির এই মুহূর্তে যতগুলো টেকনোলজি বিষয় আছে সেটা কিন্তু আমি প্রতিনিয়ত এই টেকনোলজির যে নলেজটা সেখানে এখান থেকে কিন্তু পেয়ে থাকি এই পাওয়ার মাধ্যমে আগামী দিনগুলো কিন্তু আমরা খুব সুন্দর এবং খুব ইফেক্টিভ ভাবে আমরা ব্যবহারের মাধ্যমে আমরা সেই জায়গায় পৌঁছে থাকব যেটা আমরা অনেক ফাউন্ডার আমরা এখানে অনেক অনপ্রেসিভিয়ান আসি যারা বিভিন্ন নেগেটিভ চিন্তা আহ পোষণ করেন তো আমরা এখানে প্রতিনিয়ত ওয়েবিনারে থাকার মাধ্যমে আমাদের ভিতরে কিন্তু সেই ব্যক্তিগত ভাবে আমি যেটা ফিল করি যে এই যে প্রতিদিন যে আমরা আমরা থাকে বা আমাদের করে থাকেন বিভিন্ন আলোচনা করে থাকেন এখান থেকে সেই আলোচনার আলোচনা নিজের ভিতরে আয়ত্ত করার মাধ্যমে আমাদের ভিতরে যে নেগেটিভ বা আমাদের ভিতরে ফ্রাস্টেশন বা আমাদের ভিতরে হতাশা কাজ করে এটা প্রতিদিন ওয়েবিনারে থাকলে সেই হতাশা নেগেটিভ সেই ফ্রাস্ট্রেশন কিন্তু এখান থেকে চিরতরে কিন্তু এখান থেকে বিলীন হয়ে যায় তো আমি এ কারণে প্রতিনিয়ত ওয়েবিনার থাকার চেষ্টা করি জাস্ট মাঝে আমার একটা ছন্দ পতন হয়েছিল সেটা বিভিন্ন কারণে তো এই যে ছন্দ পতন হওয়ার কারণে যে নিজের ভিতরে যে একটা মানে মেল এটা এর ভিতরে যে গ্যাপ তৈরি হয় এটা কিন্তু আমি একেবারে নিজেই কিন্তু এটা বুঝতে পেরেছি এই জন্য শত চেষ্টা মানে শত কাজ থাকা সত্ত্বেও আমি অভিনয় চেষ্টা করি তো আমাদের মহান সিও স্যার আমাদের অনপেসিভের মাধ্যমে আমাদের যে আগামী দিনগুলো বা আগামী টেকনোলজি সম্পর্কে বা আগামী পৃথিবী সম্পর্কে আমাদের যে বিভিন্ন নলেজটা দেওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু আমরা ওয়ান পৃথিবীর মিটিং ওয়েবিনারে এসেই কিন্তু সেটা আমরা আয়ত্ত করতে পারি তো আমরা প্রতিনিয়ত ওই ওয়ান পৃথিবীর এই ওয়েবিনারে এসে আমাদের সেই বিভিন্ন টুলস যেমন এই মুহূর্তে আমাদের আমরা যে কথা বলছি আমি কথা বলছি আমাদের ওয়ান পৃথিবীর একটা রেভুলেশনের প্রোডাক্ট রেভুলেশনের টুলস বা রেভুলেশনালি এপ্লিকেশন সেটা আছে ওখানেক তো ওখানেক কিন্তু প্রতিনিয়ত আমাদের আপডিট এবং প্রতিনিয়ত কিন্তু এখানে নতুন নতুন ফিচার অ্যাড এড হয়ে আসছে এবং আমাদের মহান শিখ একবার বলেছিলেন আরে বা বিভিন্ন সময় বলে থাকেন যে আমাদের ও কানেক প্রতিনিয়ত কিন্তু উম এর আপগ্রেশন বা এর নতুন নতুন ফিচার অ্যাডিং মানে এটা কিন্তু থাকবে তো এটা আমরা জাস্ট আমরা অনেক সময় এটাকে সমস্যা বলে মনে করি আসলে এটা সমস্যা না এটা আমাদের প্রতি নিয়ে তো বিভিন্ন সময় এটা ব্যবহারের মাধ্যমে আমাদের বিভিন্ন সময় যে ফিচার গুলো এখানে প্রয়োজন প্রয়োজনীয় হয়ে পড়বে সেটা কিন্তু আমাদের টেক টিম সহ আমাদের মহান সিউসার এটা কিন্তু রিসার্চ করে দেখবেন বা বিভিন্ন বিভিন্ন জনে জানরা এই মুহূর্তে আমাদের গত ওয়েবিনারে শুনেছিলাম যে আমাদের প্রতিদিন প্রায় দু হাজার প্লাস কিন্তু ওয়েবিনার অনুষ্ঠিত হয়ে থাকে তো এখান থেকে যে একটা তথ্য বেরিয়ে আসে প্রতিনিয়ত যে কোনোটা এর মানে রিমুভ করতে হবে বা কোনোটা অ্যাড করতে হবে তো এই যে মানে প্রসেসিং সিস্টেমটা মানে আমাদের প্রতিনিয়ত আপ আপ এন্ড ডাউন যে সিস্টেমটা যে কোনটা বেশি প্রয়োজন বা কোনটা এখান থেকে বাদ দেওয়া এই যে যে নতুন নতুন মানে ধারণা এখানে প্রশনের প্রশনের মাধ্যমে আমাদের টেক টিম এটাকে আরো বেশি আপডেট করতেই থাকবে এটা কিন্তু সব মানে সার্বক্ষণিক চলতেই থাকবে তো এই যে ও কানেক্টে আমাদের যে নতুন নতুন ফিচার আসবে এটা কিন্তু আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকার মাধ্যমে কিন্তু বুঝতে পারবো যে আমাদের এই সপ্তাহে বা এই দিনে বা আগামী দিনে কি ফিচার আসতে চলেছে আর কি অপ্রয়োজনীয় ফিচার গুলো এখান থেকে বাদ দিতে হবে তো এভাবে কিন্তু প্রতিনিয়ত আপগ্রেডেশন কিন্তু আসবে তো এই এই আপগ্রেডেশন সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখার জন্য আমাদের প্রতিনিয়ত ওয়েবিনারে আসতে হবে বা আসা একান্তভাবে দরকার আর তাহলে কিন্তু আমরা ওয়ানপেসিপ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা বা অ্যাজ এ আর্লি বাট হিসাবে আমার যে একটা দায়িত্ব বোধ সেই দায়িত্ব বোধ কিন্তু এখান থেকে আমরা তৈরি হবে বা এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে আমার এখন কি করা দরকার বা আমার দায়িত্ববোধ সম্পর্কে আমি কতটুকু সচেতন হতে পেরেছি বা দায়িত্ববোধ আমি কতটুকু পালন করতে পেরেছি তো এই বিষয়গুলো সঠিকভাবে ধারণা নেওয়ার জন্য কিন্তু আমাদের অভিনারে আমরা আসতে হবে বা অভিনারে কিন্তু আসলে এই উপকারটা আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি এবং আগামী দিনগুলো পেয়ে থাকবো পরবর্তীতে আমাদের এর পরেও কিন্তু অনেকগুলো টুলস অ্যাপ্লিকেশন আমাদের উম আহ এর ফিচার আসবে আহ তো অনেক এর এর পরবর্তীতে আমাদের অনেকগুলো প্রোডাক্ট কিন্তু রেডি তো এই ঠিক ও কানেক্টের মতোই পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন টুলস এপ্লিকেশন আমাদের ইকোসিস্টেমে আমাদের আমরা দেখতে পাবো সে প্রত্যেকটা ও একটা মতোই কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখান থেকে এক করে যেমন কয়েকদিন আগে কিন্তু আমাদের ও মেইলের আবার নতুন টিউটোরিয়াল একটা ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু দেওয়া হয়েছে তো এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আমাদের আগে নিয়ে আসা দরকার সেই আগে নিয়ে আসা যে প্রোডাক্ট গুলো দরকার সেগুলো কিন্তু আমাদের পাইপলাইনে প্রত্যেকটা রেডি আছে তো আমাদের যেহেতু আমাদের ওয়েবিনারে বলা হয়েছে পূর্ববর্তী ওয়েবিনারে আমাদের মহান স্যার বলেছিলেন যে আমাদের যে মানে পে আউট পেইনের যে সমস্যাগুলো এটা সমাধানের পরেই কিন্তু আমরা পরবর্তী স্টেপে চলে আসবো তো আমরা এটা কিন্তু নিশ্চিত বা আমরা কিন্তু একটা ধারণা পেয়েছি যে আমরা আমাদের সেই পে আউট পেইনের যে সমস্যাটা সেটা কিন্তু একেবারে সমাধানের মুখে তো আমরা শর্ট টাইমেই আমরা সেই পে আউট পেইনের যে সমস্যাগুলো এটা সমাধানের মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য বা আমাদের সবার যে চাওয়া সেই চাওয়ার জায়গায় কিন্তু আমরা শর্ট টাইমে পৌঁছাতে চলেছি তো আমরা প্রত্যেকেই ওয়েবিনারে থাকার মাধ্যমে সেই জায়গাটা পাওয়ার একেবারে নিকটবর্তী তো সেই জায়গাটা পাবো এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওভার টু সন্তোষ বিশ্বাস স্যার ইয়েস থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আপনার নিজস্ব জায়গা থেকে সুন্দর আপনি শেয়ারিং রাখলেন এবং তো এখান থেকে একটা কথাই কিন্তু আমরা দেখুন আমরা যারা এখানে কিছু বলার চেষ্টা করি তাদের মধ্যে আমাদের এই বিভাসকান্তি মালাকা স্যারও বলে গেলেন যে আমাদের ওয়েবিনারে আসলে কি লাভ হয় আমাদের কি বেনিফিট হবে আমরা অ্যাপেল অ্যাপেল করছি অ্যাপেল না আসলে আমরা এখানে এনগেজ হতে পারছি না বা পারবো না বা পারা উচিত নয় এই মনোভাব যদি কারোর থাকে তো সেটা কি আপনারাই বলুন এটা কি থাকা উচিত নাকি কাম্য আমাদের ওয়েবিনারে কেন আমরা আসবো ওয়েবিনার আসলে আমাদের কিন্তু সেই নিজের প্যাসিভ মানে ইনডাইরেক্টলি কিন্তু আমরা বেনিফিটেডই হব প্রত্যেকটি আপডেট আমরা হয়তো এই যে আমি একটি ব্লগ বলার চেষ্টা করলাম আজকে যে ব্লগটি এসছে আমরা যদি নাও দেখে থাকি তো ওইখানে ওয়েবিনারে অ্যাটেন্ড করলে কিন্তু আমরা কিছুটা হলেও সেই নলেজ কিন্তু গ্যাদার করতে পারবো তো থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ বিভাষকান্তি মালাকা স্যার তো আমি নেক্সট আবার কোস্ট প্যানেলে চলে যাব আমাদের মধ্যে আছেন ইয়েস আচ্ছা আমি পার্টিসিপেন্ট প্যানেল থেকে একজন হ্যানরিন দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আছেন মোহাম্মদ মুস্তাফা স্যার ফ্রম বাংলাদেশ আপনাকে আনমিউট আহ আমি আনমিট দিলাম ওনাকে মোহাম্মদ মুস্তাফা স্যার ওয়েলকাম স্যার মোহাম্মদ মুস্তাফা গুড ইভিনিং স্যার হ্যালো গুড ইভিনিং স্যার ভেরি গুড ইভিনিং জি স্যার আমি হ্যান্ডেজ করছি আজকে প্রায় দুই থেকে আড়াই মাস হবে আমি আমার আই এই আইডিটা দিয়ে আমি মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারি না লিঙ্কে টাচ করে আমার মেয়ের আইডিতে করতাম তা মাঝে মাঝে ট্রাই করি হয় না জাস্ট আজকে ট্রাই করছি আমি মানে অ্যাটেন্ড করতে পারছি তাতে আমার কাছে ভালো লাগছে জাস্ট এতটুকু শেয়ার করার জন্য ঠিক আছে স্যার তো আসলে মিটিংয়ে আইসা কথা বলতে পারি না এরকম না আসলে আমরা হয়তো আমার কাছে মনে হয় যে আমরা জাস্ট শুধু সাপ্তাহখানি যদি চেষ্টা করি সবাই একটু একটু বলি হয়তো এই জিনিসটা দূর হয়ে যাবে আমার কাছে মনে হয় প্রতি শুক্রবার যদি আমরা প্রত্যেকের সুযোগ দেওয়া হয় এক থেকে দুই মিনিট করে জাস্ট যে যায় যে যার জায়গা থেকে সবাই যাতে কিছু না কিছু বলি আমার মনে হয় এখান থেকে সবাই আসবে না হয়তো তবে আমার মনে হয় অসংখ্য এটা বাড়বে আর কি আমার মনে হয় হ্যালো স্যার জি স্যার আমি তো আছি আছি প্রায় এই বছরের নভেম্বরের 11 তারিখে 3 বছর হবে অনেক দিনে আছি তে টিম মালা নবাবে থাকি আর আমার কাছে মনে ই ওখানেতে আসার পরে প্রায় 5 থেকে 6 ঘন্টা আমি সময় কাটাই প্রতিদিন ও ও কানেতে টিম আর আর ওই একটা মিটিং এ থাকি মাঝে মাঝে তো আসলে বলতে হয়তো পারি না ওভাবে হয়তো গুছায় নিয়ত করি এভাবে বলবো হয়তো রেগুলার বলি না দেখে হয়তো বলতে পারি না বলতে বলতেই এটা আসলে আমরা আমাদের নিজের ভুল এটা আমরা যে কতটুকু ক্ষতি করতেছি নিজেদের এটা আমি নিজেও বুঝতে পারি কিন্তু আমিও যে পেশারে আছি বাড়ি বাড়ি ঝামেলা বিভিন্ন যায় ঝামেলা থাকি হয়তো এলাকা হয়তো ওইভাবে বলতে পারি না বলি না সময় হয় মানে হয় না ঠিক আছে স্যার তো আসলে বলা উচিত এটা আমরা আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি তো কনফেসিভে আমি আসার পর থেকে আমি যে আসলে হয়তো বলি না কিন্তু রেগুলার শোনার কারণে মনে হয় অনেকটা ভালো লাগে বা অ্যাক্টিভ থাকে এটাও আমার কাছে ভালো লাগে সবাই তো আর বলতে পারে না এই যে সব সময় যে শুনে তাতেও তো অ্যাক্টিভ থাকে বা অনেক নলেজ বলো অনেক নলেজ পাইতেছি ঠিক আছে তো আমাদের আপনি বললেন প্রতি শুক্রবার আপনি বললেন দেখুন আমাদের এখানে শুক্রবার নয় প্রতিদিন এভরিডে ইভেন আমাদের সানডে তে আমাদের যে ওমেন্স পাওয়ারদের যে অভিনয়টি হয় স্পেশাল ভাবে সেখানেও কিন্তু আমাদের মেল ফাউন্ডার যারা তাদেরও বলার সুযোগ থাকে এমন নয় যে সেদিন শুধু আমাদের ওমেন ফাউন্ডাররাই বা পার্টিসিপেন্ট তারাই অংশগ্রহণ করবে এমন নয় আমাদের প্রতিদিন জি স্যার আমি টার্গেটটা বলছি যেমন ওমেন পাওয়ার এন্ড প্রোগ্রেস শুধু সপ্তাহে একদিন থাকে এরকম প্রতি শুক্রবার হোক যে কোনো একদিন যাতে আমরা সবাই প্রত্যেকই যারা যাতে 2 মিনিট করে কথা বলতে মানে কেউ মানে কাউকে ছাড় দেওয়া হবে না স্যার খালি শুক্রবার কেন আমরা তো एवरीडे वेलकम করি আপনাদের বলার জন্য বলার চেষ্টা করলাম শুধু শুক্রবার না আপনারা এভরিডে আসুন শুক্রবারটা কেন শুক্রবার তো হ্যাঁ শুক্রবার তো আমরা বলি না না শুক্রবারে তো আমরা আপনাদের ওয়েলকাম করি আপনারা আসুন মিটিং এর শুরুতেই বলা হয় তা আপনার কাছে শুক্রবারটা মন হচ্ছে কেন मिस्टर মুস্তাফা মিঞা অ্যাডমিট করলাম ওয়েলকাম হ্যাঁ জি স্যার মানে আমি বলতেই ছিলাম প্রতি রবিবার ওমেন পাওয়ার এন্ড প্রোগ্রেস থাকে এরকম যে কোনো একটা দিন যাতে আমরা বেছে নেই যারা পার্টিসিপেন্ট থাকো যাতে প্রত্যেকে কেউ যাতে মিস না করে দু মিনিট করে হলো যে 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 যার জায়গা থেকে যে যতটুকু পারি এখানে চেষ্টা করি তাহলে হয়তো আশা করি অনেকেরই ই হবে আর কি আমরা সবাই কি করি ইয়েস মোহাম্মদ মুস্তাফা স্যার আপনাকে আমি বললাম আপনি হয়তো কথাটা হয়তো আপনি বুঝতে পারলেন না দেখুন শুধু শুক্রবার কেন এভরি এখানে কিন্তু আপনাদের ওয়েলকাম করা হয় আমি আমরা কিন্তু প্রত্যেকেই যারা এখানে বলার চেষ্টা করি প্রথমেই কিন্তু আমাদের এই টিম বাংলার নবাব ওয়েবিনার থেকে পার্টিসিপেন্ট প্যানেলকে প্রথমেই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় প্রথমেই তাদের ওয়েলকাম করা হয় তো এভরি ফ্রাইডে কেন আপনি প্রতিদিনে আপনি আসুন কোনো অসুবিধা নেই আপনাদের ওয়েলকাম করা হয় আপনি যেটা বললেন তো নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন ওমেন্সদের জন্য ব্যাপারটা ওমেনদেরও যে শুধু সানডে এমন নয় ওনাদেরও ওনারাও দেখুন এখানে অনেকেই তারা পার্টিসিপেন্ট করেন অংশগ্রহণ করেন তারা কথা বলেন কিন্তু স্পেশাল ভাবে সানডেটা তাদের জন্য রাখা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর আপনি প্রতিদিনই আপনার জন্য ওয়েলকাম থাকলো আমাদের শুধু আপনি কেন যে কোনো পার্টিসিপেন্ট প্যানেল আমরা প্রতিদিনই আমরা ওয়েলকাম করি তো সেখানে শুধু শুক্রবার নয় এমনটা নয় তো থ্যাংক ইউ স্যার আপনি নিশ্চয়ই আসবেন আপনি যেটা বললেন যে এখানে আসা উচিত আপনি বললেন নিজেই আপনি বললেন যে আমাদের আসা উচিত হয়তো আমরা নিজেরাই ভুল করছি আপনি বললেন এটা নিজেই আপনি অনুভব করছেন তো থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রতিদিনই নিশ্চয়ই আসবেন দু একটি কথা আপনি বলুন না বলতে বলতে কিন্তু আমাদের সেই জায়গাটা আসবে একদিনে আমাদের কিন্তু এই জায়গাটা আসেনি তো থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ তো আমি নেক্সট আমি চলে যাব আবার পোস্ট প্যানেলে পাশিস্তান প্যানেল থেকে আপনারা আসতে চাইলে নিশ্চয়ই আপনারা হ্যান্ড হ্যান্ডেলস করবেন আপনারা আর মিউ দেওয়া হবে তো আমি ওয়েলকাম করবো আমাদের মধ্যে আছেন মাইতি স্যার স্যার মাইতি স্যার প্লিজ ওয়েলকাম স্যার আপনি ফ্রি থাকলে আপনি আসুন স্যার বেরিয়ে গেলেন সম্ভবত হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে উনি হয়তো আসবেন রিফ্রেশ করে তো জাস্ট একটু ওয়েট করি স্যার যদি আসেন আহ নিশ্চয়ই তো দেখুন আমাদের মধ্যে স্যার বলে গেলেন একটু আগে যে স্যার যে আমাদের আসা উচিত উনি বললেন কিন্তু তো নিশ্চয়ই এই জায়গায় আসলে ওয়েবিনার আসলে কি হয় আমরা কিন্তু সেই জায়গাটা আমরা আপডেট অন্তত হতে পারি সিস্টেমের সাথে আপডেট হতে পারি কেন কি দেখুন আমাদের কিন্তু এসে বলেছেন আপনারা এনজয় তার এনজয় করুন এই যে মুহূর্ত চলেছে তো আমরা কেন আসবো না আমরা সবাই কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু কর্মব্যস্ততার মধ্যে থাকি কিন্তু তাও আমাদের চেষ্টা থাকে এই দু এক ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা যাই হোক আমরা সময় করে আসার চেষ্টা করি মর্নিং এ আমাদের দুবার হয় মর্নিং ইভিনিং মর্নিং এ যেমন আমি ব্যক্তিগতভাবে এ আমি থাকতে পারি না তো অনেকেই থাকেন রেসপেক্টেড স্যার ম্যাডাম মর্নিং এ অনেকেই থাকেন যারা ইভিনিং এ আছেন তারাও কিন্তু মর্নিং এ থাকেন তো আমরা চেষ্টা করব অন্তত একটা হাফে হলেও আমরা থাকার চেষ্টা করব এবং সেই জায়গাটা আমরা নিশ্চয়ই তৈরি করব তো থ্যাংক ইউ তো আমরা লক্ষ্মীকান্ত মাইতি স্যারকে পেলাম না নিশ্চয়ই আসবেন উনি পরবর্তীতে তো আমি ওয়েলকাম করব

ভালো থাকবো না বা কেন আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে কে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে অনপ্যাসিভ অনপ্যাসিভ আমাদের সাদরে সম্ভাষণ করেছেন হ্যাঁ হয়তো সময় একটু লেগে যাচ্ছে একটা ভালো জিনিসের অপেক্ষা জিনিস বলবো না জিনিস বলে তুচ্ছ করবো না এত ভালো একটা সমাহার আমাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে ভবিষ্যৎ পৃথিবীটাকে খুব সুন্দর করে দেখার জন্য উপভোগ করার জন্য আমরা এই কজন মানুষ এই চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার যারা ফাউন্ডারশিপ পেয়েছি তারা কি শুধু লাকি তারা কি শুধু ভালো কাজ করেছিল তারা কি শুধু ভালো ভেবেছিল না তাদের ভেতরে কোথাও না কোথাও সুপ্ত একটা ভালো ভাব ছিল সেই ভালো ভাবের জন্য কিন্তু এত সুন্দর একটা জায়গায় সবাই পৌঁছে গেছে তারপরেও সেই ভালোর মধ্যেও কিছু না ভালো মানুষ এসে উড়ে জুড়ে বসেছে তারা কারা সমালোচনা তো আমরা সবাই করি করবই কারণ আমাদের প্রোডাক্ট আমার কোম্পানি সমালোচনার ঊর্ধ্বে সমালোচনা করব এমন যে সমালোচনার একটা মানে হয় কিন্তু তারা তার নিন্দা যারা করছে যে বা যারা তাদেরকে শতধিক তারা তাদের নিন্দে নিয়ে থাকুক কিন্তু আমি জানি বা আমরা জানি আমাদের কোম্পানি কিন্তু ফুল প্লেজে আসছে একটা সুনামি আকারে ঢেউ নিয়ে আসছে একটা পৃথিবীকে এই গোটা পৃথিবীটাকে কাঁপাবে বলে আর সেই কম্পন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কোনা থেকে অনুভব করবে প্রচন্ড ভাবে তাই জন্য আমাদের এই লাস্ট থ্রি সিক্সটিতে আমাদের স্যার এসছিলেন অনেক গোপন রহস্য কিছু কিছু করে আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের কোম্পানি মোটামুটি রেডি হয়ে গেছে বড় বড় মানুষ যারা গুড হ্যান্ড নামে পরিচিত সেই সমস্ত হাতে কিন্তু আমাদের কোম্পানি সুন্দর ভাবে মোল্ডিং হচ্ছে অলরেডি রেডি রেডিও বলে কোনো কথা নেই কারণ আমরা জানি আমাদের কোম্পানি শুধু রেডি না রেডি স্টেডি গো খালি গোটা হতে বাকি আছে গোটা যেদিন হবে সেদিন তো মানে ওই কাপা কাপিতে গিয়ে একদম ঠেকবে সবাই সময় একটু সময় আমরা জানি যে আঠারো তারিখ বলে একটা তারিখ মেনশন করা হয়েছে আবার আমরা এটাও জানি যেহেতু আমরা এখন ইন্টারনেটের জগতে ঢুকে আছি এবং আমরা সবাই জানি যে এখানে কোনো নির্দিষ্ট ডেট বলে কোনো কথা থাকে না একটু এদিক ওদিকের ব্যবধানে সেটা কিন্তু নরচর হতে পারে তো আমরা স্পেসিফিক সেই ডেটটা সেই সময়টা সেই মুহূর্তটাকে নিয়ে আঁকড়ে ধরে থাকব না আমরা শুধু একটা জিনিসকে নিয়ে আঁকড়ে ধরে থাকব যে একটা শুভ মুহূর্ত অপেক্ষা করছে আমাদের জন্য শুধু সেটাকেই আমরা সবাই মিলে আঁকড়ে ধরে থাকবো কেন সেই দিনটা বা সেই মুহূর্তটা খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসছে হয়তো এই মাসের শেষের দিকেই আসছে শুভ মুহূর্ত বলতে কিন্তু শুধু ওই অ্যাপেল কথাই আমি বলছি না আমরা জানি যে আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু কি বলবো জাস্ট বার্স আউট হতে যাচ্ছে আর সেটা যখন আসবে তখন কিন্তু চারিদিকে সাড়া পড়বে চারিদিকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু সবাই জানি যে আমরা কমের দুনিয়ায় আছি সিও এম দেখুন আমাদের মেল আইডিটা কিসে আছে ইয়াহু ডট কম জিমেল ডট কম এরপরে আমরা কিন্তু এই কয়েকজন মানুষ মানে এই চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার শুধুমাত্র আপাতত এআই তে ঢুকে পড়েছি মানে একরকম বলতে গেলে বাই ডিফল্ট এসে গেছি কোনোভাবে আমাদের অনপাসিফ এর সঙ্গে এআই এর সাথে এসে গেছি আর আমরা এটা মানে ভাবতে নিশ্চয়ই পারছি যে কামিং ডেজে কতটা থাকবে জানি না কিন্তু এআই থাকছে ঠিক আছে এআই ডট ইন এসে গেছে অলরেডি নখ দিচ্ছে এরপরে কিন্তু ওটাই বলবৎ হবে সবার কাছে কারণ ওটা তো এন্ট্রেন্স আমরা সবাই জানি আর এই এন্ট্রেন্স মূল কি আছে যেমন আমাদের অনপ্রাসিবি ধরুন আমাদের অনপ্রেসিবি যখন ঢুকতে যাবেন আপনি তো একটা ওমেল না ক্রিয়েট করলে তো আর আপনি আমার অনপেসিব গেটের দরজায় ঢুকতে পারছেন না ওই বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে আর এই মেলটা কেন আসছে কারণ এমনি যে তালা আছে না গোদরেজ থেকে শুরু করে যত ওই লক অ্যান্ড কি আছে কাজ করছে না জানেন তো হ্যাকাররা ওই সমস্ত কি গুলো খুঁড়ে ফেলছে মানে এক্সে বার্কার এক চোর তৈরি হয়ে গেছে শিক্ষিত চোর তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আমাদের কোম্পানি কিন্তু একটা দিতে আসছে যে আমরা কিন্তু সেই জায়গাটাকে একটা সিকিউরিটি দিতে যাচ্ছি তো এটা আমাদের কোম্পানির একটা বিশাল বিশেষত্ব আমরা সেটা অল্প অল্প করে জেনে ফেলেছি যে আমাদের কোম্পানি কিন্তু এই সিকিউরিটিটা সবাইকেই দিতে যাচ্ছে তার জন্যই কিন্তু আমাদের ও মেলের মাধ্যমে আমাদের কোম্পানির দরজা দিয়ে এন্টার করতে হবে তারপর শপিং মলে সব বিভিন্ন সব সাজানো থাকবে যার যেই শপে প্রয়োজন সে সেই শপ থেকে শপিং করে ফেলবে তারপরে যাওয়ার সময় মিষ্টি হাসি হেসে যাবে কেন কিছু আর্ন করবে আর ও ভেরিফাই নামে একটা প্রোডাক্ট সেটা কিন্তু একদম সেই ও ভেরিফাই নামক একটা প্রোডাক্ট আছে সেটা দিয়ে নিজেকে আইডেন্টিফাই করতে হবে নিজেকে পরিচিত করতে হবে দ্যাট ইজ নো ইওয়োর কাস্টমার আমাদের কোম্পানিতে কে ওয়াইসি আপডেট করতে হবে আর সুন্দর হাসি হেসে টাকাটি নিয়ে পকেট ভর্তি করে বাড়ি যেতে হবে ভাবুন তো কি সিস্টেম আসছে আজকে প্রত্যেকটা মানুষ হাসবে আমরা তো হাসবই আমরা শুধু হাসবো না আমরা লাফালাফি করবো হয়তো শুধু সেই মুহূর্তটা সেই শুভ ক্ষণটার জন্য আমরা সবাই অপেক্ষমান আজ খুব কষ্ট আছে অনেক বাজে কথা বলছে কিন্তু সবার কাছে আমার বিনীত অনুরোধ আবেদন নিবেদন যে বা যারা খারাপ কথা বলছেন দয়া করে নিজেদের পরিচয় দেবেন না এভাবে আমাদের ওই সিও মিস্টার অ্যাশ মুফারে যে আমাদের ভাবাতে শিখেছে যে আমাদের ভাবাতে দেখিয়েছে শিখিয়েছে যে তোমরা ভাবো আমি তো ভাবছি আমার সাথে সাথে তোমরাও ভাবো তোমরা নাকি কিছু করতে চাও এসো আমি তো আহ্বান করছি তোমরা জানো বোঝো শেখো শেখাও কারণ একা দিয়ে কিছু হয় না একা দ্বারা কিছু হয় না সমবেত একটা প্রচেষ্টায় একটা সুন্দর জায়গা তৈরি হতে পারে আমি তোমাদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষিত করার জন্য আহ্বান করছি প্রত্যেক মুহূর্তে আমার শিক্ষিত টিমের মাধ্যমে ব্লগিং এর মাধ্যমে আমার ওয়েবসাইট সমস্ত কিছুর মাধ্যমে আমি তোমার কাছে ফোকাস করছি তুমি ফোকাসড হও শুধু টাকা টাকা করো না টাকা তো বাই ডিফল্ট আসবে বাই প্রোডাক্ট আসবে সেটাকে নিয়ে অযথা সময় নষ্ট করো না কিন্তু আমরা কি তার কথা শুনছি সেই মহা মানবটার নামে পেছনে কত বাজে কথা বলছি সেই বাজে কথার খেসারও তো তাকে দিতে হতে পারে আজ হয়তো বুঝছি না অনেকেই এটা ভাবতে পারছে না কারণ কি উনি তো সবাইকে সুযোগ দিয়েছে উঁচু নিচু মানে জাতি ধর্ম কিছু দেখেননি সবাইকে এন্ট্রেন্স দিয়েছে একটা কথা কি জানেন তো এইখানেই শিক্ষার একটা দাম আছে সব কাজে সবাইকে ঠিক নেওয়াটা উচিত নয় কিন্তু উনি এমন বড় একজন মহানুভব মানুষ যে উনি সবাইকে কিন্তু এই অপরচুনিটিটা দিয়েছে কিন্তু অনেক মানুষ যারা মিসইউজ করছে মিসইউজ করছে তাদের বাজে কথার মাধ্যমে এতবার বলছি কেন জানেন আপনাকে যদি কেউ বাজে কথা বলে আপনার কেমন লাগবে আর আজকে আমি মিতালি চক্রবর্তী আবার বলছি আমার মতো অনেকেই আছেন জানি কিন্তু আমি বিশেষত আমাকে নাম দিয়েই বলছি সত্যি বলছি ওই অ্যাস মুফারের মতন মানুষটার কথা ভাবলেই না নিজের ভেতরে একটা অন্যরকম ফিলিংস হয় কেন ফিলিংস হয় মনে হয় এই কোম্পানির একজন সিইও আমাদের মতন এই চুনোপুটিদেরকে এত বড় একটা প্রায়োরিটি দিয়েছে এত বড় একটা জায়গা দিয়েছে আর আমরা তার জন্য তাকে এই ধরনের কথা বলছি আমরা হয়তো একদিন লজ্জা পাবো যারা আজকে তার নামে বাজে কথা বলছে তারা একদিন লজ্জা পাবে কিন্তু কি লাভ একটা বাজে কথা বা আপনি যখন বাজে কথা কাউকে বলেন সেটা কি আর ফেরত নেওয়া যায় সেই ভাঙা কাঁচের মতন হয়ে যায় নাকি উনি আমাদের কাছে দেখুন সুযোগের পশুরা তো নিয়ে এসেছেনই তার সাথে আজকে ভাবুন আমি আগেও এই কথাটা বলেছি যে যাতে তুলে দেওয়া আপনি ভাবুন কি ছিলেন আপনি আর আজ আপনি কি হয়েছেন আর আগামী দিনে আপনি কি নামে পরিচিত হবেন দেশ দুনিয়া পৃথিবী আপনাকে জানবে পৃথিবী আপনাকে চিনবে আর আপনি সেই জায়গায় দাঁড়িয়ে এমন বলতে পারেন কি করে পারেন তো তাদের কাছে আমার ভীষণভাবে রিকোয়েস্ট তারা নিজের জায়গায় ফিরে আসুন অন্তত নিজের প্রতিচ্ছবিটা একটু দেখুন যে আপনি কে আর আপনি কাকে এরম কথা বলছেন দয়া করে বলবেন না নিজেদের বিপদ বাড়াবেন না আচ্ছা এইটুকুনি তো গেল তাদের কাছে আবেদন আর নিবেদন পর্বটা এরপর আসি আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের কিছু প্রোডাক্টের মধ্যে ও ভেরিফাই আসছে খুব তাড়াতাড়ি এটুকু আমরা জানি কেন আমাদের পেমেন্ট যেই ব্যাপারটা পেন্ডিং ছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পেতে যাচ্ছি উনি সেটা বলে গেছেন এতদিন ডিলে হয়েছে যাইভাবেই হোক না কেন ডিলে হয়েছে হয়েছে কিন্তু এইবার হবে না এই পেমেন্ট প্রসেসটা কিন্তু অলরেডি ক্লিয়ারেন্স দিকে নিয়ে যাচ্ছে তো আমরা খুব তাড়াতাড়ি সেই সুন্দর দিনটা আমরা পেতে যাচ্ছি তাই মনে মনে খুশি থাকুন আনন্দে থাকুন আর তারপরে ও ভেরিফাই হয়ে যাওয়ার করে ঢুকে পড়বে তারপরে ডেবিট কার্ডটা পেয়ে যাবো ডেবিট কার্ডটা পাওয়ার পরে কি হবে ডেবিট কাম ক্রেডিট কার্ড পাওয়ার পরে কি হবে তারপরে তো আমরা অন্য কোনো কোম্পানিকে পাত্তাই দেবো না খালি কিনবো আর অন্যদেরকে বলবো আমাদের কার্ড নিজেরা নিজেদেরকে বলবো চেনাবো আমাদের কার্ড আমার অনপ্যাসিভ এই কার্ডটা দিয়েছে তোমরা আসো তোমরা ব্যবহার করো তোমরা বেনিফিটেড হও আর হেসে আমাকে একটা থ্যাঙ্কস দিয়ে বাড়ি যাও একদম এইভাবেই বলবো এইভাবে আমরা সবাইকে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলোকে নিয়ে জানাতে থাকবো তারপরে তো দেশ দুনিয়াতে এডুকেশন থেকে শুরু করে মেডিক্যাল সেক্টর থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে বুকিং থেকে শুরু করে ও স্টাফ থেকে শুরু করে ও কি হবে বলতো জাস্ট ফাটাফাটি হবে একদম ফাটাফাটি শুধু সময়ের অপেক্ষা কেউ নিরাশ হবেন না আর কটা দিন কটা মুহূর্ত সবাই ততক্ষণের জন্য খুব ভালো থাকুন ভালো ভাবুন আমরা শুধু অপরচুনিটি পাইনি না আমরা কি হয়েছি বলুন তো আমাদের আর আমাদের অনপ্যাসিভ হচ্ছে জাস্ট লাইক গোল্ডেন গুজ সোনার ডিম পাড়া হাঁস খালি ডিম পারবে আর আমরা সেই ডিমের মাধ্যমে কি হয়ে যাব অনেক কিছু অনেক 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 যা আমাদের এখন অজানা অভাবা অদেখা আমরা সেই দিন পেতে যাচ্ছি সেই ভেবে আপাতত এই কটা দিন নিজেদেরকে একদম চার আপ রাখুন চেয়ারফুল থাকুন সেই শুভকামনা সবাইকে জানাই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন অন্যদেরকে এইভাবে চলতে থাকি আমরা সবাই মিলে অনপাসিবের সাথে অ্যাসমোফারের সাথে ওকে স্যার থ্যাংক ইউ স্যার ওভার টু ইউ থ্যাংক ইউ ইয়েস 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 থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবেই আপনি আমাদের সেই আর কি কি বলবো অবশ্যই আর এটা উজ্জ্বই থাক আপনি এইভাবেই থাকবেন আমাদের টিম বাংলা নবাবের পাশে থ্যাংক ইউ ম্যাম অসংখ্য ধন্যবাদ তো আমি আবার চলে যাব আমি পোস্ট প্যানেলে আমাদের মধ্যে লক্ষ্মীকান্ত মাইতি স্যারকে দেখতে পাচ্ছি প্লিজ স্যার ওয়েলকাম ইয়াস ওকে ঠিক আছে আমি পার্টিসিপেন্ট প্যানেলে একজন দেখছি হ্যান্ড্রেড আছে আমি পরবর্তীতে আমাদের স্যারকে নিচ্ছি মাইতি স্যারকে তো মোহাম্মদ মামিনুল হক প্লিজ স্যার ওয়েলকাম স্যার মামিনুল হক স্যার ফ্রম বাংলাদেশ

মমিনুল হক স্যারকে পাচ্ছি না হয়তো এবং উপস্থিত সকল ফাউন্ডিং মেম্বার সকলের প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা এবং যথাযথ মর্যাদা সহকারে আমি আবার এই বক্তব্য শুরু করছি

হবে স্যার শোনা যাচ্ছে একটু লাউডলি হলে ভালো হয় আমি যদি যদি সম্ভব কথা ওনার কথা সবার কাছে পৌঁছাবে না উনি যেভাবে বলছেন হয়তো কেউ ইয়ারফোন লাগিয়ে আছেন তুমি শুনতে পাবেন বাকিরা শুনতে পাবেন না আমি তো এটা দেই সব কানে কথা বলি এখন ওকে স্যার ওকে স্যার ওকে স্যার ওকে কন্টিনিউ স্যার কন্টিনিউ ওকে আমরা দোজ হু আর দ্য ফাউন্ডিং মেম্বার অন প্যাসিভ আমরা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান আমরা এমন একটি প্ল্যাটফর্মের সাথে আমাদের নিজেদেরকে সংকৃত করতে পেরেছি এটা কিন্তু আল্লাহ বলেন ভগবান বলেন গড বলেন তারিখ ইচ্ছাতেই হয়েছে আমরা কেউ কিন্তু ইতিপূর্বে আমরা জানতাম না অন প্যাসিভ এত বড় একটা বিশাল একটা আকাশের সমান আকাশের মতো বিস্তৃত আমরা প্রথম যখন জয়েন করি তখন শুনেছিলাম একটা আইটি কোম্পানি আইটি কোম্পানি এখান থেকে কিছু পয়সা করি পাওয়া যাবে এই সুবাদে এই আইটি কোম্পানি আমি নিজেকে সংযুক্ত করি জীবনে চলার পথে সাকসেস পেতে গেলে কেউ হয়তো খুব তাড়াতাড়ি তার সিঁড়িটা পেয়ে যায় কেউ হয়তো তার সাকসেসের রাস্তাটা পেতে তার অনেক দিন চলে যায় যেমন আমার ক্ষেত্রে হয়েছে যাই হোক আমি তবুও আত্মবিশ্বাস রাখি যে আমি এনজয় দ্য প্রসেস আমি এটাকে এনজয় করব আমাদের গত থ্রি সিক্সটিতে আমাদের সিও মহাদ বলেছেন যে দিস ইজ দ্য মেবি লাস্ট টাইম এ ও কানেক্ট এক্সটেনশন ডে ওখানে কিন্তু একটা মেবি লাখানো আছে যাই হোক মেবি হোক আর বন্ধুই হোক যেটাই হোক আমাদের কিন্তু এটা আমরা অতি সহজে আমরা কিন্তু খুব আমাদের কাছাকাছি দাঁড় প্রান্তে কিন্তু আমরা সবাই চলে এসেছি আমরা সবাই ধৈর্য সহ্য ধরে এখানে থাকবো প্রতিনিয়ত আমাদের ওয়েবনারে থাকা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি না ওয়েবনার ব্যতীত আমাদের অনপ্যাসিভ সম্পর্কে জানা কিন্তু দ্বিতীয় কোনো অবলম্বন নাই আমাদের কেননা আমরা যেটা ব্যাক অফিসে পড়ি আমরা ওই মেসেজ যেটা দেখি আমরা যে পি ডট কম যেটা দেখি সেটা থেকে আমরা যেভাবে আমরা অর্জন করি তার থেকে কিন্তু ওয়েবডারে আসলে অনেক সোজাভাবে অনেক সুন্দরভাবে সাবলীলভাবে কিন্তু আমরা জ্ঞান অর্জন করতে পারি আমরা আমাদের সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর এবং আমাদের এখানে আমার টিম বাংলার নওয়াবে অত্যন্ত ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বাররা আছেন ওনারা সুন্দরভাবে তাদের কথাবার্তা উপস্থাপন করেন এবং তার থেকে আমরা কিন্তু নিজেদের আমরা নিজেদেরকে জানি জ্ঞান সম্পন্ন করব কারণ অন প্যাসিভ যেহেতু আমরা অন প্যাসিভের ফাউন্ডিং মেম্বার উই হ্যাভ টু নো অ্যাভার অন প্যাসিভ অন প্যাসিফ সম্পর্কে আমাদের কিছু না কিছু জানতে হবে তবে এখানে যিনারা প্রতিনিয়ত উপস্থিত থাকেন অন প্যাসিফে আপনার এই তারা কিন্তু মোটামুটি সবাই কিছু না কিছু জানেন কিছু না কিছু বুঝেন এবং সবাই কিন্তু মোটামুটি আপডেটেড তা এখন আমাদের শ্রী মহাজা কিন্তু আর একটা কথা বলেছে আপনি যদি ওয়ান পারসেন্টও জানেন তাহলে কিন্তু আপনি সব জেনে গেছেন এই যে ওয়ান পার্সেন্ট বলেছে ওয়ান পারসেন্টটা আমি মিন করতে পারছি না ওয়ান পারসেন্ট হোয়াট ইজ ওয়ান পার্সেন্ট এখন কথা হচ্ছে যে আমাদের ওয়েবদারে থাকতে হবে ওয়েবদারে থাকলেই কিন্তু আমরা আমরা ওয়ান পার্সেন্টটা ইনশাল্লাহ আমরা গেইন করতে পারবো আমরা যদি গেইন করতে পারি তারপরেই না আমাদের সব কিছু আমাদের শিরো মহোদয় ফর দ্য সেক অফ হিউম্যানিটি গ্রাউন্ডেই কিন্তু উনি এত বড় একটা সুযোগ দিয়েছেন পৃথিবীতে এত বড় বড় কোম্পানি আছে কেউ কেউ কোনোদিন শুনেছেন এইভাবে নাইনটি থ্রি ডলারে কিংবা একশো তিন ডলারে কাউকে এইভাবে একটা বিশাল একটা কোম্পানি যে কোম্পানি আইটি কোম্পানি আগামী প্রজন্মের জন্য যেভাবে আপনার এই হ্রাস করছে তাদেরকে কি দেবে কোনো কোম্পানিতে আজ পর্যন্ত আমি শুনিনি আমার জানা মতে যে কোন কোম্পানি তাদের ফাউন্ডিং মেম্বার দ্যাট ইজ ফাউন্ডিং মেম্বার কলস অ্যাজ এ আপনার অনার অফ দ্য কোম্পানি অর্থাৎ আমরা এই কোম্পানির অনার অর্থাৎ আমরা এই কোম্পানির অনার এই কোম্পানি আমরা সাথে এবং পাশে থাকবো আমরা কেউই কোনো নেগেটিভ কথা বলবো না কেননা আমাদের কোম্পানি আমাদের শিরো মহাজয় কিন্তু সদা সর্বদা আমাদের কিন্তু অনপ্যাসিফিক সম্পর্কে আমাদের কিন্তু জ্ঞান দিয়ে যাচ্ছেন আমাদের মধ্যে আসছেন আমাদেরকে বলছেন আপনারা ধৈর্য ধরেন এবং উনি কিন্তু সময়ও চেয়েছেন আমাদের কাছ থেকে সেই সময়টা আমাদের তো অবশ্যই দিতে হবে কারণ একটা বড় কোম্পানি গ্লোবালি লঞ্চ হতে গেলে তার সময় লাগে সময় ছাড়া তো কোনো কিছু হয় না একটা পাঁচতলা সাততলা বিল্ডিং করতে গেলে তার ফাউন্ডেশন দিতেই যে বহু টাইম লাগে তারপরে ফাউন্ডেশন দিতে হবে গাঁথনি করতে হবে গাতনি করলেই খালি হবে না গাঁথনিটাকে শুকতে দিতে হবে তারপরে তাকে কিউরিং করতে হবে এই যে আমাদের প্রতিটা জিনিস আমরা সবাই মোটামুটি সব জানি কিন্তু কথা হচ্ছে আমাদের ওই যে মন মানে না বলে কতগুলো কথা বলেন কিছু কিছু লোক মানে আপনার কিছু কিছু ফাউন্ডিং মেম্বার আছে মন মানে না আরে মন কেন মানবে না আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এটা তো আমাদের সৌভাগ্য আমরা তো অত্যন্ত সৌভাগ্যবান যে এখান থেকে আমরা মিলিয়ন বিলিয়ন ডলারের আমরা চিন্তা ভাবনা করতে পারছি একটা আইটি কোম্পানির কিন্তু আপনার যেমন ধরেন গুগল তারপরে ধরেন আপনার ফেসবুক তারপরে অ্যামাজন এদের আর্নি কিন্তু মিনিটে নয় ঘন্টায় নয় প্রতি সেকেন্ডে কিন্তু করে এই রকম যদি আমাদের প্রোডাক্টটা যদি এইভাবে আসতে থাকে তাহলে আপনারা বুঝুন আমরা বুঝতে যে কি রকম একটা ভূমিকম্প নিয়ে আসছেন আমাদের কোম্পানি যেমন ধরেন ও কানেক্টে আরো কিছু আমাদের অ্যাপ্লিকেশন এসে সম্পৃক্ত হবে আর কথা বলেছেন আমাদের কিন্তু এর থেকে বেটার আর একটা প্রোডাক্ট আসছে আমরা আঠেরো তারিখে কিন্তু হয়তোবা আমরা কোনো কিছু বেটার কিছু পিতে যাচ্ছি যাই হোক পাই আর না পাই আমরা প্রতিনিয়ত ওয়েবনায় থাকবো আমরা আমাদের কোম্পানির উপর বিশ্বাস রাখবো বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং আপনার শবুরের কিন্তু ফল কিন্তু আপনার মিঠাই হয় ধন্যবাদ সবাইকে আমি একটু বেশি সময় নিয়ে নিলাম কিছু মনে করবেন না সবাইকে আমার যথাযথ মর্যাদা দিয়ে সালাম আদা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন সবাই কামনা করে আমার বক্তব্য শেষ করছি স্যার মোহাম্মদ স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনি খুব সুন্দরভাবে আপনার নিজের জায়গা থেকে আপনি সমৃদ্ধ করলেন আমাদের সত্যি তাই আমাদের আমাদের সিও স্যার যা বলেছেন ওয়ান পার্সেন্টও আমরা ওয়ান জানতে পারি তো সেই ওয়ান পার্সেন্ট আপনি বললেন হোয়াট ইজ ওয়ান পার্সেন্ট তো ওয়ান পার্সেন্ট আমরা বুঝতে না পারলেও আমরা ওয়েবিনারে যারা আমরা চেষ্টা করি থাকার এখান থেকে কিন্তু আপনি বললেন যে আমরা সেই আপডেটের জায়গাটা কিন্তু আমরা পেতে পারি অবশ্যই আমাদের সেই জায়গাটা পেতে পারি তো জানি না এটাই সেই ওয়ান এর দিকে আমরা যাচ্ছি কিনা তো নিশ্চয়ই আমাদের চেষ্টা থাকবে অবশ্যই তো থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দরভাবে আপনি শেয়ারিং রাখলেন এভাবেই থাকবেন থ্যাংক ইউ স্যার তো আমি নেক্সট আমাদের মধ্যে আছেন লক্ষ্মীকান্ত মাইতি স্যার স্যারকে আমি ওয়েলকাম করছি ওয়েলকাম স্যার লক্ষ্মীকান্ত মাইতি স্যার প্লিজ ওয়েলকাম স্যার ইয়েস গুড ইভিনিং স্যার ইয়েস স্যার ইয়েস ইয়েস গুড গুড ইভিনিং স্যার ইয়েস কন্টিনিউ স্যার ইয়েস থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যার গুড ইভিনিং স্যার

ভার্চুয়ালিভাবে ভাবে প্রত্যেকে প্রেজেন্ট হয়েছি এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষা কাছে কমেডি থেকে বাংলা নবাবের আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনার তো উপস্থিত সমস্ত রেসপেক্টেড সাউন্ড ফাউন্ডার যারা এই মুহূর্তে কানেক্টেড রয়েছেন এবং ইউটিউবের সমস্ত মানুষদেরকে ফাউন্ডিং মেম্বারদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যেমন এই মুহূর্তে সর্বশেষ আপডেট ইনফরমেশন যা কিছু আমরা পেয়েছি সেখান থেকে কিন্তু আমরা প্রত্যেকে জানি যে আমাদের আপনার জায়গা থেকে একটা দুর্দান্ত একটা এক্সাইটেড একটা আনন্দময় একটা টাইম প্রত্যেকে আমরা কিন্তু অতিক্রান্ত করছি এবং অপেক্ষা করে রয়েছে পরবর্তী অ্যানাউন্সমেন্ট পরবর্তী কি আপডেট ইনফরমেশন আমাদের কাছে আসে এবং সেটাকেই কিন্তু আমাদের দেখার বিষয় বাট তার পরবর্তীতে কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমরা অ্যাকচুয়ালি যারা আমরা অনেকেই আইটি সম্বন্ধে কোনো কিছুই জানতাম না বা অন্তার্সিভ থেকে আমরা কিভাবে রেভিনিউ আর্ন করবো সেই সম্বন্ধেও কিন্তু আমাদের কাছে কিন্তু কোনো নলেজ কিন্তু ছিল না তো যারা আমরা প্রথমততেই কিছু জিনিস বুঝতে পেরেছিলাম যাদের জায়গা থেকে তাদের ভিশনারি দৃষ্টি থেকে বা যারা টেকনোলজি সম্বন্ধে অনেকটা সাউন্ড ছিলেন তারা কিন্তু তাদের জায়গা থেকে অনেকটাই কিন্তু বুঝতে পেরেছিলেন যে টেকনোলজির মাধ্যম থেকে কিভাবে এই মুহূর্তে ওয়ার্ল্ড ডেভেলপ করছে এবং যা মহাপতি স্টেপটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টেকনোলজি তো সেই টেকনোলজির হাত ধরেই কিন্তু অন্তঃসিকে শুরু করছেন আমাদের অ্যাসোসিয়েশন অল সেক্টরের একটা সলিউশন দেওয়ার জন্য একটা ডিজিটাল সলিউশন যে সলিউশনের মাধ্যম থেকে প্রতিটা সেক্টর ইভেন গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট অর্গানাইজেশন বড় বড় বিজনেস প্ল্যাটফর্ম প্রত্যেকে কিন্তু সেখান থেকে তাদের অটোমেশনে তাদের বিজনেসটাকে রান করাবে এবং গভর্নমেন্ট সিকিউরিটির জায়গা এবং অনেক কিছু তাদের কান্ট্রির যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেই সমস্ত সিস্টেম গুলোকে ইউজ করবে এবং সেইভাবেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিনিয়ত কিন্তু আমাদের বিভিন্ন কান্ট্রি থেকে যে সমস্ত সোশ্যাল মিডিয়া থ্রুতে আমরা বিভিন্ন পিকচারাইজেশন গুলো দেখতে পাই তার থেকে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে পিকচারটা ক্লিয়ার যে আমরা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে বুঝতে পেরেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া অ্যানাদার কোনো সিস্টেম এনাদার কোনো ওয়ে কিন্তু নেই আমার আপনার জায়গা থেকে এই একটা কান্ট্রি ডেভেলপমেন্ট বা সেক্টরে বা বিজনেস রান করাবে কিন্তু আমাদের কাছে লাস্ট আপডেট বলেছেন যে এই মুহূর্তে যে ট্রেন চলছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কারণ কিচেন থেকে ডট কম টেকনোলজি ডট কম টেকনোলজির পরে এই মুহূর্তে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই টেকনোলজির ট্রেন্ড যেটার মাধ্যম থেকে অলরেডি কিন্তু কম্পিটিশন শুরু হয়েছে কে কত তাড়াতাড়ি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে তাদের কান্ট্রি বা তাদের বিজনেস সেক্টর তাদের প্রাইভেট গভর্নমেন্ট এভরিথিং সমস্ত সেক্টরে তারা কিভাবে তাদের জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারে সেভাবেই কিন্তু তারা এই মুহূর্তে প্রত্যেকের জায়গা থেকে কিন্তু চরম ব্যস্ততার মধ্যে তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা সেক্টরে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে আমার আপনার প্রত্যেকের বিজনেস প্ল্যাটফর্মটা এমনই একটা ডিজাস্টিক টেকনোলজি নিয়ে যে টেকনোলজির মাধ্যম থেকে কিন্তু আমরা এই সলিউশন গুলো বিশ্ববাজারে মানুষের কাছে কাছে পৌঁছাতে চলেছি তো সেখানে আমরা যদি দেখি যে এই মুহূর্তে আমরা কয়েকদিন আগে ও মিরা বলে একজন একটি রোবটিক টেকনোলজি একটি রোবট সার্জিক্যাল একটি রোবট তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস কিন্তু সার্জারি করে এবং তার পিকচার তার যে ব্লগ আমাদের কাছে পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনাদের দেখেছেন ও মিরা বলে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটটি যে রোবটটিকে আনা হয়েছে সার্জিক্যাল রোবট তার নাম রাখা হয়েছে মীরা যে কিন্তু সার্জিক্যাল সেক্টরে কিন্তু তার হান্ড্রেড পেরেছেন এই টেকনোলজির মাধ্যম থেকে তো আগামী দিনে তাহলে ভাবুন যে হেলথ সেক্টরে কি হতে চলেছে একটা ডাক্তার সারাদিনে চারটে পাঁচটা ওটি করার পরে তিনি কিন্তু ক্লান্ত হয়ে পড়েন সে তিনিও মানুষ তিনার পক্ষে পসিবল হয়ে ওঠে না এতগুলো ওটিকে অ্যাটেন্ড করা তার পরবর্তীতে কষ্ট তো রয়েছেই আর মানুষ হিউম্যান মানেই মানুষ মাত্রই কিন্তু ভুল করবে এটাই স্বাভাবিক বা তার পরবর্তী থেকে ডাক্তারকে আমরা একটা জায়গাতে রাখি বাট আজকের দিনে সেই ডাক্তারের জায়গাতেও কিন্তু টেকনোলজি আসছে তার মানে এই নয় যে ডাক্তারের ডাক্তারের পেশাটাকে হারিয়ে যেতে বসেছে তেমনটা কিন্তু নয় বাট সেখানে কিন্তু ডাক্তারদেরকে হেল্প করা বা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যেটা একটা

কন্টিনিউ স্যার यस यस थैंक यू सर थैंक यू আপনারা কি স্ক্রিনটা কেন অফ হয়ে গেল বুঝতে পারলাম না তো যাই হোক তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে ট্রেন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো সেখানে আমরা गवर्नमेंट সেক্টর থেকে যদি ধরি সমস্ত সেক্টরে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সেই টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে অন্তরাশিব সমস্ত টুলস এবং প্রোডাক্টগুলোকে মার্কেটে আনছে তারই একটা ঝলক আমরা যদি একটু দেখি দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি দেখুন ওখানে একটার মধ্যে আমরা কথা বলছি আমাদের যে আমরা প্রত্যেকে একটা জায়গাতে সঠিকভাবে থাকতে পারি না বা সমস্ত জায়গা থেকে পসিবল নয় থেকে আমাদের যে সাউন্ডটা আছে এই অডিও ভিডিও কনফারেন্সিং ইন্ডাস্ট্রি আমরা ধরে নেই লাগিয়ে সেই ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন যে ব্যাপারটি সেখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যম থেকে এই ভার্চুয়াল ইন্ডাস্ট্রির একটা ডেভেলপমেন্ট কিন্তু করা পসিবল হচ্ছে তার পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার এটা একটা বড় একটা ইন্ডাস্ট্রি বলা যেতে পারে যে ল্যাঙ্গুয়েজ বেরিয়ারের কারণে কিন্তু আমরা অনেকেই কিন্তু যে প্রতিটা কান্ট্রি প্রতিটা বিজনেস প্ল্যাটফর্মে প্রতিটা কান্ট্রির মানুষের সঙ্গে কোলাবোরেশন করাটা একটা ভাইটাল একটা পার্ট হয়ে পড়ছে কারণ একটা বিজনেসকে যদি তাকে গ্লোবাল ওয়াইজ রান করাতে হয় তাহলে ধরুন যিনি যে কান্ট্রিটাতে উর্দু ভাষাতে বেশিরভাগ মানুষ তাদের ভাষাটাই উর্দু সেই ভাষাতে কিন্তু আপনি আমি কিন্তু সবাই কথা বলতে পারি না তাহলে তিনাকে যদি সেই কান্ট্রিতে বিজনেসটাকে রান করাতে হয় সেখানে কিন্তু এমন কিছু এমপ্লয় এমন কিছু একটা অফিস এমন কিছু স্টাফ এবং সেখানকার কাস্টমার কেয়ার সার্ভিস

চ্যাটবোর্ড এর মাধ্যম থেকে একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম করা যায় তাহলে একটি সফটওয়্যারের মাধ্যম থেকে আমরা গ্লোবাল ওয়াইজ সমস্ত কান্ট্রিতে কিন্তু কারণ যে আপনি আপনার করছেন সেই কান্ট্রিটা হয়তো তেলেগু ভাষাতে এক্সপার্ট কোন কান্ট্রিতে হয়তো চাইনিজ ভাষাতে এক্সপার্ট কোন কান্ট্রি হয়তো উর্দু ভাষাতে এক্সপার্ট এই যে মাল্টিপুল ওয়াইজ রয়েছে সেই মাল্টিপুল কান্ট্রি যারা আপনার প্রোডাক্টটাকে ব্যবহার করবেন তাদের যে কাস্টমারদের সঙ্গে যে রিলেশন সিস্টেম সেটাকে ম্যানেজমেন্ট করতে গেলে কিন্তু আপনাকে সেই ল্যাঙ্গুয়েজের যারা এক্সপার্টাইজ তাদেরকে কিন্তু আপনাকে কাস্টমার কেয়ার সেন্টারে কিন্তু রাখতে হবে তবে কিন্তু তাদের সাথে সেই সমস্ত মানুষরা কোলাবোরেশন করতে পারবে কারণ আজকের দিনে সেই জায়গাটাও কিন্তু শেষ হতে চলেছে এই টেকনোলজির মাধ্যম থেকে এই ল্যাঙ্গুয়েজ বেরিয়ার তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একটা বিজনেস প্ল্যাটফর্মের একটা হিউজ পরিমাণের কস্ট কিন্তু আমরা এই মুহূর্তে রিডিউস করতে চলেছি এবং যেখানে সেই বিজনেস প্ল্যাটফর্মটা কিন্তু তাদের বিজনেসের যে ক্যাপাসিটি মার্কেটিং থেকে শুরু করে তাদের প্রোডাক্টিভিটির যে গ্রোথ বা ম্যানুফ্যাকচারিং এর যে গ্রোথ বা কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট যে ওয়ার্ল্ড ওয়াইজ একটা বিজনেস প্ল্যাটফর্মকে চালাতে গেলে প্রতিটা কান্ট্রির যে সমস্ত কারেন্সি যে সমস্ত ল্যাঙ্গুয়েজ সে সমস্ত বেরিয়ার গুলো কিন্তু আজকের এই টেকনোলজির মাধ্যম থেকে কিন্তু ব্রেকআপ হতে চলেছে তেমন ভাবে আমরা জানি ও স্টাফ আমাদের কাছে একটা প্রোডাক্ট রয়েছে এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আমাদের মাধ্যম থেকে কিন্তু আমরা মূলত বড় বড় যে সমস্ত অর্গানাইজেশন বড় বড় যে সমস্ত কোম্পানি যাদের লাখো লাখো হাজার হাজার এমপ্লয়ি স্টাফ ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে তাদের সঙ্গে একটা ইজি প্রসেসের মধ্যে কিন্তু একটা ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু সমস্ত কিছুটা অপারেট করা পসিবল হবে আমাদের ও স্টাফ যে প্রোডাক্টটি আসতে চলেছে এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম তার মধ্য থেকে কারণ সেখানে এমন কিছু ডেটা ইনপুট করা হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে ফিচার্স আনা হচ্ছে যদিও আমাদের কাছে সে প্রোডাক্টটা এখনো পর্যন্ত ভাবে আমরা দেখতে আসেনি আমাদের কাছে বেটা টেস্টার হিসাবে যখন আমাদের কাছে সেটাকে আমরা পাবো তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো বা মূলত যাদের ক্ষেত্রে অর্গানাইজেশন বা কোম্পানি বা সংস্থা রয়েছে তারা সেটাকে ব্যবহার করবে সেটা প্রত্যেকের ব্যবহারের জন্য নয় বাট সেখান থেকে কিন্তু তাদের বিজনেসটাকে স্মুথলি রান করাতে পারবে কারণ সেখানে আমরা যে সমস্ত ফিচার গুলো এখন পর্যন্ত জানতে পারছি যেখানে ও স্টাফ যে আমাদের এইচআর ম্যানেজমেন্ট সিস্টেম হয়তো বা আমরা পরবর্তীতে ও ডেক্স ও স্টাফ আমরা লাইন আপের পরবর্তী যে প্রোডাক্ট সেগুলো পেতে চলেছি ও ট্র্যাকারের পরেই ও আমাদের কাছে অলিভ ট্র্যাকাল রয়েছে তার পরবর্তীতে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আসতে চলেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে ও স্টাফের মধ্যে এমন কিছু বিচার আনা হয়েছে যেখানে কিন্তু আমরা বিভিন্ন স্টাফ একটা স্টাফের যে একটা এমপ্লয়ি যখন একটা কোম্পানি বা অর্গানাইজেশনের একটা সেক্টরে যখন ওয়ার্ক করে সেই স্টাফের কিন্তু অনেক কিছু রেসপন্সিবিলিটি থাকে সেই কোম্পানির তাদের স্যালারি তাদের হলিডে তাদের ইমপ্লিমেন্ট তাদের যে সমস্ত লাইফ সিকিউরিটির যে সমস্ত পার্ট সেগুলো হেলথ সেক্টরের এবং নতুন করে যে সমস্ত রিক্রুটমেন্ট করা হয় তাদের যে একটা ডেটা সমস্ত কিছুটা কিন্তু মার্কেটে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট একটা কিন্তু চালাতে হয় যেখানে একটা এমপ্লয়ীকে এন্ট্রি করতে গেলে বা একটা এমপ্লয়ীকে যদি তাদের অর্গানাইজেশনের মধ্যে আনতে হয় সেই এমপ্লয়টার কি কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন পার্টিকুলার সেই কোয়ালিফিকেশনটা কিন্তু তারা যদিও বিভিন্ন মাধ্যম থেকে তারা অ্যাডভার্টাইজমেন্ট করে যেখানে তাদের এই রিক্রুটমেন্টটা তারা অ্যাডভার্টাইজমেন্ট করে সেখান থেকে কিন্তু সেই ডেটা বেসে অবস্থার ডেটা বেসে কিন্তু অলরেডি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যম থেকে সেখানে কিন্তু সেই যারা সেখানে সাবমিট করবে বা রেজিস্ট্রেশন করবেন তাদের যে ডেটা তাদের যে বায়োডেটা যেটা এনারা যেটা বায়োস যেটা সাবমিট করবে সেখান থেকে কিন্তু অ্যানালিসিস করে তাদেরকে কিন্তু স্যাটিসফ্যাকশন ভাবে কিন্তু সমস্ত কিছু যাকে শর্ট আউট করে কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে প্রেজেন্ট করবেন যে আপনি যে ডেটাবেস বা যে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করেছেন এই পোস্টের জন্য আপনি যে সমস্ত এমপ্লয়ীদেরকে চাইছেন সেই সমস্ত এমপ্লয়ীদের মধ্যে এই একশো জনের মধ্যে আমি বারো জনকে খুঁজে পেয়েছি সেই বারো জনকে কিন্তু আলাদা করে সিলেক্ট করে কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেমের কাছে রেখে যেটা করতে হয়তো ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যানাদার যে সমস্ত স্টাফ অ্যানাদার যে সমস্ত এমডি লেভেলের বা এক্সিকিউটিভ ডিরেক্টর লেভেলের যে সমস্ত মানুষজন থাকে তাদের কিন্তু সেই সমস্ত এতগুলো ফিজিক্যাল ডকুমেন্টস তাদেরকে ভেরিফিকেশন করে তাদের মধ্যে থেকে শর্ট আউট করার প্রসেস সেটা কিন্তু একটা লং টাইম প্রসেসের মধ্যে কিন্তু চলে যায় বাট দেখুন ওয়েস্ট আপ কিন্তু ইজিতেই আপনাকে কিন্তু আপনার আপনি যে ডেটাটা ইনপুট করলেন আপনার ড্যাশবোর্ডে যে আপনার এই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন প্রয়োজন যারা এখানে অ্যাপ্লাই করবেন সেটা যখন আপনি ওখানে পোস্ট করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু তার পরবর্তীতে যারা সেখানে জবের জন্য অ্যাপ্লাই করবেন তাদের যে বায়ো যেটা সাবমিট করবেন সেখান থেকে কিন্তু একটা শর্ট লিস্ট করে কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেবে তার পরবর্তীতে নেক্সট যে প্রসেস থাকবে সেই প্রসেসে তারা সেই এমপ্লয়িদেরকে কিন্তু সেখানে এমপ্লয় দিতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু একটা ইজি প্রসেস কিন্তু সেটা হয়ে গেল এবং টাইম দিবে এবং সেখানে কোনো মানুষের যে মানে বলা যেতে পারে যে একটা সোর্স অফ যারা সোর্সের মাধ্যম থেকে কোনো মানুষকে যে এন্ট্রি করানো সেই মানুষটা হয়তো কোয়ালিফাইড নেই বাট কারো না কারো সোর্স ধরে সেখানে চাকরিটা বা জবটা পেয়ে গেল বাট এইচআর ম্যানেজমেন্ট কিন্তু সেই জায়গাটা কিন্তু দেখবে না আপনি যে ডেটা বায়ো সাবমিট করবেন তার উপর থেকে কিন্তু আপনাকে ভেরিফাই করে কিন্তু কালেক্ট করে দেবে তো হতে পারে আপনার মামার কোম্পানি হতে পারে আমার দাদার কোম্পানি ডাজনার ম্যাটার আপনি কিন্তু যেটা আপনি সাবমিট করবেন তার উপর থেকে কিন্তু বেরিয়ে পাবেন সেক্ষেত্রে একটা অথেন্টিক একটা যে ব্যাপার সেটাও কিন্তু আমরা সেই সমস্ত অর্গানাইজেশন সংস্থাকে কোম্পানিকে কিন্তু প্রোভাইড করতে পারি তার পরবর্তীতে যে স্টাফের যে একটা স্যালারি ইনক্রিজ তাদের যে হলিডে যে সমস্ত লিভ থাকে তাদের যে মানে লাইফ সিকিউরিটি যে সমস্ত প্ল্যানিং প্ল্যান গুলো থাকে সমস্ত কিছুটা কিন্তু সেই ড্যাশবোর্ডের মাধ্যম থেকে কিন্তু অলরেডি কিন্তু অ্যাক্সেস পাবেন যিনি হোস্ট বা যিনার কাছে অ্যাক্সেস থাকবে তিনি কিন্তু একটা জায়গা থেকে কিন্তু তিনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মানুষদের কিন্তু সমস্ত ডেটা আলাদা আলাদা করে কিন্তু সেখানে দেখতে পাবেন কারণ প্রত্যেকের মাধ্যমে কিন্তু সেখানে কানেক্টেড থাকবে প্রত্যেকের যে নাম যে আইডি প্রুফ সমস্ত কিছু থাকবে আমাদের ও স্টাফের মধ্যে থেকে এবং পরবর্তীতে সেই ম্যানেজমেন্ট সিস্টেম সেই সমস্ত ও স্টাফ যারা ম্যানেজ স্টাফ হিসেবে এমপ্লয়ী হিসেবে রয়েছেন তাদের সঙ্গে কোলাবোরেশন করার জন্য কিন্তু ইনস্টেন্ট তার মাধ্যম থেকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু কোলাবোরেশন করতে পারবেন এবং এই অ্যাক্সেস তিনি যেখানে থাকুন না কেন কারণ প্রতিটা টুলস কিন্তু আমাদের আমরা জানি অনপেসে কিন্তু ক্লাউড ডাটা বেসে তাদের ডেটা কিন্তু স্টোরেজ থাকবে তো সেক্ষেত্রে ওয়ার্ল্ড এর যে কোনো কান্ট্রিতে গিয়ে যে কোনো ডিভাইস থেকে ইউজার আইডি পাসওয়ার্ডের থ্রু থেকে কিন্তু তিনি তার বিজনেসের এর গতিবিধি বিজনেস এর সিস্টেম তিনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন তিনি যদি বাড়িতে নাও থাকেন বা অফিসে নাও থাকেন এভরি সেক্টর এভরি কর্নার ওয়ার্ল্ডের এর যে কোনো কান্ট্রি থেকে যে কোনো কর্নার থেকে তিনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন একটা ইন্টারনেট এবং ডেস্কটপ এর মাধ্যম থেকে আরো মাল্টিপুল কিছু ইউনিক ফিচার্স রয়েছে সমস্ত কিছুটা হয়তো আমাদের কাছে আছে এখনো পর্যন্ত আমরা পাইনি বাট সেখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা গ্লোবাল কোম্পানিকে অর্গানাইজেশনকে অপারেট করতে গেলে এইতে ম্যানুয়ালি যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো করতে হয় স্যালারি দেওয়া থেকে আর এমপ্লয়িদের আমা থেকে তাদের হলিডে লিস্ট চেক আপ করা থেকে স্যালারি ইনক্রিজ থেকে এভরিথিং সমস্ত কিছু বা তাদের যে রেকর্ড তারা কোন টাইমে এন্ট্রি করছে কোন টাইমে তারা অফিস থেকে বেরোচ্ছে সমস্ত কিছুটা যে বায়োমেট্রিক মাধ্যম থেকে যে সমস্ত রেকর্ড গুলো রাখা হয় সমস্ত কিছু রেকর্ড কিন্তু এই মাধ্যম থেকে এআই এর মাধ্যম থেকে কিন্তু ওয়ান একটা রিপোর্ট কিন্তু কাছে সাবমিট করে দেবে অল ওভার দা স্টাফ বা যারা থাকবে মাল্টিপুল সেক্টরে কিন্তু তার বিজনেসটাকে অপারেট করার ক্ষেত্রে তিনি কিন্তু ইজিতে তার টাইমটাকে যেমন ভাবে সেভিল করতে পারবেন তেমন সময়টা এবং মানিটাকে তারা কিন্তু সেভিং করতে পারবেন লো অফ কস্টে তার বিজনেসটাকে গ্লোবালি কিন্তু রান করানোর ক্ষেত্রে কিন্তু পসিবল হবে এই শুধুমাত্র ওট ট্রাফের মাধ্যম থেকে এবং তার পরবর্তীতে জানি আমরা যে এভরিথিং একটা বিজনেস প্ল্যাটফর্ম কে অটোমেশনে রান করাতে গেলে অন্তর্শিপের ইকোসিস্টেম আমরা প্রত্যেকে আজকে দেখেছি একটা ব্লগ আমাদের কাছে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে যেখানে আমাদের অন্তর্শিপের ইকোসিস্টেমটাকে তুলে ধরা হয়েছে যে ইকো সিস্টেমের মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ইন্টারনেটের যে একটা সলিউশন বা মাদার অফ অল বিজনেস সলিউশনের কথা বলা হচ্ছে সেখানে একটা বিজনেসকে অটোমেশনে রান করানোর ক্ষেত্রে যা যা সার্ভিসের প্রয়োজন হয় সমস্ত কিছুটা কিন্তু আমাদের অন্তঃসেপের ইকো সিস্টেমে থাকছে আমাদের ওয়েস্ট আপ থেকে শুরু করে আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার থেকে শুরু করে আমাদের সিআরএম কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট থেকে মেলিং ইন্ডাস্ট্রি থেকে অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেম থেকে বা আমাদের যে পরবর্তী যে ও ও ডোমেন ও ক্রেট এভরিথিং একটা বিজনেসকে মার্কেটে রান করানোর জন্য যা যা কিছু প্রয়োজন এভ্রিথিং সমস্ত কিছুটা কিন্তু আমাদের ইকোসিস্টেমের মধ্যে আমরা পেতে চলেছি আর সমস্ত কিছুটার মধ্যেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং আর এই মেশিন লার্নিং কিন্তু আমার আপনার একটা বড় একটা হেল্পিং হ্যান্ড এই মুহূর্তে মার্কেটে কিন্তু এসে গেছে যেখানে আমরা এই মেশিন লার্নিং প্রসেসের মাধ্যম থেকে যে সমস্ত ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে প্রতিনিয়ত দেখতে পাবে সেই ডেটা থেকে কিন্তু সে কারেক্ট করে কিন্তু আর্টিফিশিয়াল এআই কে কিন্তু ট্রেন করবে তেমনই কিন্তু টেকনোলজি মেশিন লার্নিং যেখানে যে সমস্ত ডেটা গুলো আমরা ইনপুট করবো বা সে যা ভিজুয়ালাইজেশনের দিকে আমার যা কিছু সে দেখতে পাবে তার মাধ্যম থেকে কিন্তু সেটাকে রেক্টিফাইড করে এআই কে কিন্তু ট্রেন করবে এআই তেমন ভাবে ডেভেলপ করবে এবং তার প্রোডাক্টটাকে বা তার সংস্থাকে বা কোম্পানিটাকে বা অর্গানাইজেশনটাকে গভর্নমেন্ট সেক্টরকে কিন্তু হেল্প বাড়িয়ে দেবে এই মুহূর্তে আমরা জানি যে ফাইন্যান্সিয়াল সেক্টর এই মুহূর্তের একটা বড় একটা সেক্টর যেখানে কিন্তু একটা ভাইটাল পার্ট হয়ে গেছে এবং কারাপান্স সেক্টর না আমরা সমস্ত জায়গাতে কারাপশন জায়গাটা দেখতে পাচ্ছি যেমন আমাদের মেলিং সেক্টরের উপরে ব্লক হয়েছে যে ইনক্রেড ইনক্রেপ দা মেলিং এই মেলিং সেক্টরটাকে সিকিউর রাখার একটা বড় পয়েন্ট যে ব্লকটা থেকে আমি যেটুকু দেখেছি যে যেখানে আমরা প্রত্যেকে জানি যে মেলিং ইন্ডাস্ট্রি এই মুহূর্তে একটা বড় মার্কেট কারণ কমিউনিকেশন বা অথেন্টিক যা কিছু ইনফরমেশন যেটা গভর্নমেন্ট সেক্টরও কিন্তু মেলটাকে অ্যাক্সেস করে এবং মেল মেলের মাধ্যম থেকে কিন্তু অনেক কিছু যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলো কিন্তু শেয়ার করা হয় এবং কমিউনিকেশন করা হয় বাট এই মুহূর্তে যে হ্যাকাররা বা বিভিন্ন কারাপশন যে সমাজে চলছে ইন্টারনেটের জগতে সেখান থেকে কি করছে না ধরুন আপনি একটা মেল কাউকে পাঠালেন মাঝখান থেকে আপনার আপনার ব্রেক কিন্তু ডেটাটাকে করে করে নিচ্ছে বাট এক্সেস আপনি যাকে পাঠালেন তার কাছে গিয়ে হয়তো সঠিকভাবে পৌঁছালো না এমন ভাবে কিন্তু ইন্টারনেট জগতে কিন্তু চলছে আর এখানেই কিন্তু ইনকারপ্ট যে আমাদের ওমেনের যে ফেসিলিটি বা যে সমস্ত সেক্টর গুলো থাকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ যেখানে আমরা এই লেখাটা কিন্তু দেখতে পাই এন্ড টু এন ইন্টারাপ্ট তার মানে আপনি যাকে আপনার থেকে আপনি যাকে সেন্ড করছেন সমস্ত জায়গাটা কিন্তু সিকিউরিটি সিকিউর ভাবে কিন্তু তার কাছে সমস্ত কিছুটা কিন্তু সেন্ড হচ্ছে মাঝখান থেকে হ্যাকিং করা বা মাঝখান থেকে কোনোভাবে তথ্য হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই এমন একটা জায়গা কিন্তু সেখানে সিকিউরিটির কথা বলা হচ্ছে আমরা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কিন্তু দেখতে পাই তো ভাবে মেলিংস ইন্ডাস্ট্রির একটা বড় মার্কেট কারণ মেলিং ইন্ডাস্ট্রির মাধ্যম থেকে কিন্তু অনেক কিছু ডেটা সিকিউরিটি থাকে কারোর অ্যাকাউন্ট নাম্বার কারোর পার্সোনাল কোনো পাসওয়ার্ড বা তার গোপনীয় কোনো তথ্য যেখানে আমরা অলরেডি কিন্তু আমাদের ওমেলের মধ্যে অনেক কিছু ফিচার্স যেগুলো রয়েছে আমাদের একটা মূলত যেটা ফিচার্স রয়েছে ফোল্ডার লক যে ফোল্ডার লকটা যদি আপনি লক করে থাকে তাহলে কিন্তু হ্যাকাররা অ্যাক্সেস করলেও আপনার মেলটা যদি কোনোভাবে সেটা অ্যাক্সেস পায় বাট আপনার সেই ইনফরমেশন বা ইম্পর্টেন্ট যে পার্সোনাল ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু তারা অ্যাক্সেস পাবে না আপনার যতক্ষণ না সেই ফোনটার লোকের পাসওয়ার্ড আইডি তিনি পাচ্ছেন তো তেমন ভাবে কিন্তু ইনকারপ্ট মেলের মাধ্যম থেকে কিন্তু আমাদের মেলিং ইন্ডাস্ট্রিতে ওমেল ও কিন্তু একটা বড় জায়গা নিতে চলেছে এবং ওমেলের এই মুহূর্তে যে ভার্সনটা আমরা দেখতে পাচ্ছি তার বেটার ভার্সন কিন্তু আমাদের কাছে পরবর্তী নেক্সট রিলিজে আমরা হয়তো আমরা পেতে চলেছি বা আপডেট পেতে চলেছি সেদিকে কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে খেয়াল রাখবো বাট এই মুহূর্তে মোবাইল ভার্সনে আমাদের ক্ষেত্রে অ্যাক্সেসের একটু প্রবলেম হয় বাট যারা ডেস্কটপ কিংবা ল্যাপটপ ব্যবহার করে তার সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে নিশ্চয় বুঝতে পারি যে ও মেল কিন্তু এই মুহূর্তে একটা দুর্দান্ত কিন্তু আমার আপনার জায়গা থেকে একটা লুকস দেওয়া বা একটা প্রফেশনাল মেল যদি আপনাকে সেল করতে হয় সেক্ষেত্রে আপনার যে সমস্ত ফিচার্স গুলো এই মুহূর্তে আনা হয়েছে সেখান থেকে কিন্তু একটা সাধারণ মানুষ এই যে বলেন যে জাস্ট লাইক এ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাবসোলিউটলি রাইট ওমেলটা যদি আপনারা হয়তো ব্যবহার করেন করেন অনেকে না আমার জায়গা থেকে আমি অ্যাক্সেস করে দেখলাম যে ওমেলের মধ্যে আমি যখন যখন একটা লেটার আমরা টাইপ করতে যাচ্ছি হয়তো বা ফর এই সমস্ত যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় আগে পিছিয়ে সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো অনেকে ভুল করে ফেলি বা সেখানে কিন্তু আপনাকে কারেকশন করার জন্য কিন্তু আপনাকে ইন্ডিকেট করছে যে এটার পরে ফর্ম হবে এটার পরে টু হবে না বা আপনি কোনো একটা স্পেলিং এর আপনি ভুল করেছেন স্পেলিংটা কিন্তু সেখানে ক্লিক করলে আপনার কিন্তু অটো কারেকশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে আবার একটা কালার বিভিন্ন কালারের বিভিন্ন যে আপনার বা বিভিন্ন যে সমস্ত যে লেখাগুলো স্টাইল একটা পরিবর্তন করে আনা এবং তার সঙ্গে অভিয়াসলি ভিডিও মেল স্পিচ টু টেক্স এভরিথিং মাল্টিপল মেলিং সেক্টরটা যদি আমরা দেখি সেখানে কিন্তু আমরা বুঝতে পারছি যে অনপ্রাসের যে জাস্ট লাইক ওয়াটার আজকের দিনে ও কানেক্টকে ব্যবহার করতে করতে আমরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছি যে ও কানেক্ট আমাদের কাছে এতগুলো ফিচার্স মাল্টিপল ফিচার কাছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেগুলো এনাদার কোন অডিও ভিডিও কনফারেন্সিং ইন্ডাস্ট্রির মধ্যে নেই বাট সেই সমস্ত ফিচার্স গুলো কিন্তু দেখুন আমরা কত ইজিতে প্রত্যেকের জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছি এবং ব্যবহার করতে পারছি এবং প্রত্যেকে কিন্তু তার একটা সঠিক ধারণা কিন্তু নিতে পেরেছি যে ও কানেক্টের মাধ্যম থেকে কি কি অ্যাক্টিভিটি হতে পারে এই মুহূর্তে অডিও ভিডিও কনফারেন্সিং ইন্ডাস্ট্রিতে তো এইভাবে কিন্তু আগামী দিনে যতগুলো টুলসি আছে সমস্ত টুলস কিন্তু ইজি প্রসেসে আমরা ওয়ার্ক করবো বা অ্যাক্সেস পাবো যেখানে কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন বলেন যে ইজি টু ইউজ এই ফ্যাসিলিটিটা যখন আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবো তখন কিন্তু প্রত্যেকটা মানুষ সেটাকে কিন্তু অ্যাক্সেস করবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে যত সহজে বা সহজ পদ্ধতিতে যদি একটা একটা সাধারণ আমি এক্সাম্পল যদি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি একটা ম্যাথমেটিক্স একজন টিচার এমন ভাবে আপনার কাছে প্রেজেন্ট রাখলেন সেটা হয়তো আপনার মাথাতে হয়তো ঢুকলো না আর একজন টিচার এলেন যিনি কিন্তু ওই ম্যাথামেটিক্সটা এমন ভাবে আপনার কাছে প্রেজেন্ট করলেন যে আপনার মনে হলো যে ইজিতে এই অঙ্কটা কিন্তু আপনি কিন্তু আপনি সেকেন্ড যিনি টিচার তিনার ম্যাথামেটিক্সটা আপনার মাইন্ডের মধ্যে অ্যাক্সেস করবে এবং আপনি কিন্তু চাইবেন যে ওই টিচারের কাছ থেকে আপনি আপনার টোটাল ম্যাথামেটিক্স কোর্সটা কমপ্লিট করতে কারণ আপনি কিন্তু ইজিতে সেই ম্যাথামেটিক্সটা কিন্তু কিন্তু বুঝে দিলেন এটা থাকে বিভিন্ন মানুষের বিভিন্ন ট্যালেন্ট তেমন টেকনোলজির ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন টুলস এবং প্রোডাক্টের মধ্যে দেখতে পাই যে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমরা ইজিতে অ্যাক্সেস করতে পারি না অনেক প্রোডাক্ট এমনভাবে তাদের ফিচার্স এমনভাবে তাদের কোডিং প্রসেস থাকে যে প্রতিটা মানুষের কিন্তু বোঝে ওঠা পসিবল হয় না যারা অবভিয়াসলি টেকনোলজিক্যালি এক্সপার্ট যারা একটু এডুকেটেড তাদের ক্ষেত্রে পসিবল বাট টেকনোলজি তো শুধুমাত্র তাদের জন্য নয় প্রতিটা মানুষের জন্য টেকনোলজি টেকনোলজির মাধ্যম থেকে আগামী দিনে যেখানে ওয়ার্ল্ড রেগুলেশন আনতে চলেছে সেখানে প্রতিটা মানুষ তো ওয়ার্ল্ডের বাইরে নয় তো সেক্ষেত্রে কিন্তু ইজি প্রসেসে যে সমস্ত প্রতিটা মানুষ করতে পারবে তারা কিন্তু সেই দিকেই কিন্তু হবে বা সেটাকেই কিন্তু গ্রহণযোগ্য করবে কিন্তু সে জায়গাতেও কিন্তু মাথা রেখেছে যে অবভিয়াসলি নো ডাউট অনপেসিপের প্রতিটা টুল এবং প্রোডাক্ট ইজি টু ইউজ এই প্রসেসে কিন্তু আনা হচ্ছে যাতে প্রতিটা মানুষ সেটাকে অ্যাক্সেস করতে পারে প্রতিটা মানুষের ব্যবহারের ক্ষেত্রে তাদের সহযোগিতা হয় এবং তার সঙ্গে তো থাকছেই আমাদের সিকিউরিটি পারপাস এবং সর্বোপরি আমার আপনার চাওয়া পাওয়া বা তার লাইফের একটা নতুন দিগন্ত বা পরিবর্তন আনা ওভারঅল আজকে দিনে দাঁড়িয়ে এই টেকনোলজির যুগে আমরা প্রত্যেকে নো ডাউট আজকের অনপ্রেসিডেন্ট মতো একটা প্ল্যাটফর্মকে আমরা পেয়ে আমরা শুধু এজ এ ফাউন্ডিং মেম্বার আমরা শুধু নয় আগামী দিনে যখন বিশ্ব এর সমস্ত টুলস এবং প্রোডাক্টগুলো নিয়ে আমরা মার্কেটে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সম্ভব হব তখন কিন্তু বিশ্ববাজারে বাজারে এই অনপ্রেসিভ একটা ওয়ার্ল্ডের বুকে একটা একটা মানে বলা যেতে পারে একটা রেভুলেশন বা একটা পরিবর্তন প্রধান কান্ডারি হিসাবে কিন্তু দাঁড়াবে কারণ প্রতিটা টুলস এবং প্রোডাক্ট সমস্ত কিছুটা অ্যাক্সেস এবং সিকিউরিটি এবং প্রতিটা মানুষকে এখান থেকে একটা বেনিফিটেড করা এটা কিন্তু ওয়ার্ল্ডের এই প্রথম কিন্তু শুরু হচ্ছে যেটা এই মুহূর্তে যারা সুপার ইউনিকনের তাকমা লাগিয়ে রয়েছে তারাও কিন্তু কোনোমতে এই জায়গাটা তার জায়গা থেকে রাখেনি বা আগামী দিনে আর এলাদার কোনো সেক্টর আসবে কিনা আমাদের সেই জায়গাতে কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েছে তো ওভারঅল সমস্ত কিছুটা নিয়ে আমরা এই মুহূর্তে এই সিনারিওতে অল্পের যা কিছু আপডেট ইনফরমেশন আমরা দেখতে পেয়েছি প্রত্যেকে আমরা তেমন ভাবে গো ফ্লো খ্রিস্টান যেমন ভাবে এগোচ্ছে ভাবে আমরাও তাদের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান রাখি প্রত্যেকে এবং প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এভাবেই প্রত্যেকে এঙ্গেজ থাকুন এবং টিম বাংলা নবাবের সঙ্গে থাকুন আপ এভরি টাইম এনি মুভমেন্টে আপনারা নোটিফিকেশনের মাধ্যম থেকে জানতে পেরে যাবেন এবং তার পরবর্তীতে সেটাকে ডিসকাশন করবেন আমাদের রেসপেক্টেড স্যার ম্যাডামরা এভাবেই আমরা প্রত্যেকে একত্রিত ইউনাইটেড হইতে আগামী দিনের পূরণ করার অঙ্গীকার করি সেই প্রত্যেকের কাছে রেখে আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রাখলাম ওভার টু সুন্দর বিশ্বাস থ্যাংক ইয়েস ইয়েস থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ খুব সুন্দর এক্সেলেন্ট খুব সুন্দরভাবে আমাদের লক্ষ্মীকান্ত মাইতি স্যার আমাদের সমৃদ্ধ করে গেলেন উনি প্রতিনিয়তই বিভিন্ন বিষয় নিয়ে ওভারঅল আমাদের অনপ্যাসিভ আমাদের সিস্টেম কিভাবে চলতে হবে খুব সুন্দরভাবে উনি আলোচনায় রেখে গেলেন আমরা আমাদের জায়গা থেকে নিশ্চয়ই সমৃদ্ধ হতে পারলাম তো আমরা এবং আমাদের এই সিস্টেমকে আমাদের সেই বিষয়ের আমরা সেই ক্ষুদ্র সৈনিক হিসাবে নিশ্চয়ই থাকবো তো থ্যাংক ইউ সকলকে আমরা পোস্ট প্যানেলে যারা ছিলেন সকলকেই আমরা নিয়েছি